বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো। আজকে তোমরা দেখবে সজীবের আরো একটি নতুন গল্প, কাক মানবের প্রথম পর্ব। এই হলো মিস্টার পিটার, পৃথিবীর সব থেকে বড় টেকনোলজি কোম্পানির মালিক তিনি। মিস্টার পিটার বাংলাদেশে এসেছে তার একটা নতুন প্রজেক্ট নিউ ওয়েভ টেকনোলজি নিয়ে। তার এই প্রজেক্ট সফল হলে সেই হবে এই পুরো পৃথিবীর সব থেকে ক্ষমতাবান ব্যক্তি। মিস্টার পিটার, আপনি শুধু আমাকে টাকা দিন, বাকি সবকিছু আমি দেখে নেব। আর একবার টাকা আমার অ্যাকাউন্টে আসলে সরকারি সব অনুমতিপত্র আপনিই পাবেন। আমি জানি মিস্টার মিনিস্টার, টাকা দিলে এখানে সবকিছুই পাওয়া যায়। গুড বাই। মিস্টার পিটার, মিস্টার পিটার, এক্সপেরিমেন্টের জন্য আমরা সবকিছু প্রস্তুত করেছি। এরপরে মিস্টার পিটার তাদের এক্সপেরিমেন্ট কমপ্লিট করার জন্য একটা অদ্ভুত আকারের মেশিনের সামনে গিয়ে দাঁড়ালো। এরপরে মিস্টার পিটার সেই মেশিনের ভিতরে প্রবেশ করে। এরপর শুরু হয় তাদের এক এক্সপেরিমেন্ট, যেটা এর আগে পৃথিবীর কেউই কখনো করেনি। ইয়াহু, আমাদের নিউ ওয়েভ টেকনোলজি সফল হয়েছে। মিস্টার পিটার কাক মানবে রূপান্তরিত হয়েছে। আজকে থেকে শুরু হলো এক নতুন পৃথিবীর যাত্রা। পৃথিবীতে থাকবে না কোনো যুদ্ধ, থাকবে না কোনো মতের অমিল। পৃথিবীর সমস্ত মানুষ চলবে কাক মানবের ইশারায়। আসলে মিস্টার পিটার এক ভয়ঙ্কর নীল নকশা সাজিয়েছে, আর এই নীল নকশায় তার মূল হাতিয়ার হলো নিউ ওয়েভ টেকনোলজি। এই টেকনোলজির সাহায্যে কাকের জেনেটিক্যাল বৈশিষ্ট্য মানুষের মাঝে ট্রান্সফার করবে তারা। তারা এই প্রজেক্টে সফল হলে ধীরে ধীরে পৃথিবীর সমস্ত মানুষ হয়ে যাবে কাক মানবের হাতের পুতুল। তখন তারা সকলে একই রকম চিন্তা করবে, একই সময় খাবে, একই সময় ঘুমাবে, তাদের বুদ্ধিও হবে সব একই রকম। মোট কথা, কাক মানব যেভাবে চাইবে সেভাবেই সারা পৃথিবীর মানুষ চলবে। মিস্টার পিটার, নট মিস্টার পিটার, এখন থেকে আমি হলাম কাক মানব। কাক মানব আসলে আমি যেটা বলতে চাইছিলাম সেটা হলো, আমাদের এই টেকনোলজিকে চ্যালেঞ্জ করার মতো পৃথিবীতে একজন ব্যক্তি রয়েছে। কে? কে সে? প্রফেসর চৌধুরী। Get that man as soon as possible. Yes, sir.
ওদিকে ড্রাগন ল্যান্ড মিশন শেষ করার পর সজীব ও তার বন্ধুরা এসেছে তাদের শহরের গেমিং জোনে, যেখানে তারা খুব মজা করছিল। সজীব, সত্যি বলতে কি, আমি কখনো ভাবিনি ড্রাগন ল্যান্ড থেকে বেঁচে ফিরবো। সজীব যেখানে আছে সেখানে নো চিন্তার দুভর্তি, সজীব হলো আমাদের সুপার হিরো, সজীব সব পারে। তুমি একদম ঠিক বলেছো, সজীব সব পারে। সজীব চলো, সায়েন্স এক্সিবিশনে যাওয়ার সময় হয়েছে। দ্রুত চলো, সেখানে আমাদের বিখ্যাত সায়েন্টিস্ট প্রফেসর চৌধুরী আসছেন। প্রফেসর চৌধুরী মানে ওই নিউ ওয়েভ টেকনোলজি নিয়ে বই লেখা সেই পাগলা প্রফেসর। তিনি আসছেন, তিনি আমাকে কিছু গোপন কথা বলতে চান। নিশ্চয়ই সেটা তার এই নিউ ওয়েভ টেকনোলজি নিয়ে? হয়তোবা সেটাই, তবে বিষয়টি খুব জরুরি মনে হচ্ছে। এরপরে সজীব আর তার বন্ধুরা যেতে থাকে সায়েন্স এক্সিবিশনের দিকে প্রফেসর চৌধুরীর সাথে দেখা করার জন্য। ওদিকে সেই কাক মানবের পাঠানো স্পেশাল স্কোয়াড ততক্ষণে জেনে গিয়েছে প্রফেসর চৌধুরী আসছে সায়েন্স এক্সিবিশনে। তারাও প্রস্তুত হয়ে যায় প্রফেসর চৌধুরীকে কাক মানবের কাছে হাজির করার জন্য। চলো সবাই ভেতরে। সজীব, আমি তোমার অপেক্ষাতেই বসে রয়েছি। আমি দুঃখিত প্রফেসর চৌধুরী, তোমরা সায়েন্স এক্সিবিশন দেখো, আমি প্রফেসর চৌধুরীর সাথে কথা বলতে চাই। ঠিক আছে সজীব। সজীব, এই পৃথিবী এবং পৃথিবীর মানুষ ভয়াবহ বিপদের মুখে, আর এর কারণ হলাম আমি নিজে। আমার আবিষ্কার করা নিউ ওয়েভ টেকনোলজি। প্রফেসর চৌধুরী তখনও তার কথা শুরু করতে পারেনি। সজীবকে কিছু বলবার আগেই সেখানে হামলা করে কাক মানবের স্পেশাল স্কোয়াড। তারা তাদের অত্যাধুনিক অস্ত্রের সাহায্যে নেমে সেই পুরো এক্সিবিশন তছনছ করে দেয়। প্রফেসর চৌধুরী, তুমি আমাদের হাতে বন্দি, আমাদের সঙ্গে চলো, সেটাই তোমার জন্য ভালো হবে। সজীব, তুমি আমাকে বাঁচাও, নইলে ওরা পুরো মানব সভ্যতাকে ধ্বংস করে ফেলবে। প্রফেসর চৌধুরী আপনি বসুন, আমি এদের শায়েস্তা করছি। এই কথা বলে সজীব তার ম্যাজিক্যাল ঘড়িতে চাপ দেয়, আর চাপ দেওয়ার সাথে সাথে আসে তার সুপার স্পিড ও ম্যাজিক্যাল কার। ম্যাজিক্যাল কার যেভাবেই হোক প্রফেসর চৌধুরীকে নিরাপদ রাখতে হবে। ওকে সজীব। এ
এরপরে কাক মানবের পাঠানো সেই স্পেশাল স্কোয়াডের সাথে সজীবের শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই। সজীব তার বন্দুকের সাহায্যে স্পেশাল স্কোয়াডের সদস্যদের জবাব দিতে থাকে। স্পেশাল স্কোয়াডের সদস্যরা খুব দক্ষ যোদ্ধা ছিল। তাদের সবার সাথে সজীবের একার লড়াই, এটা মোটেও সহজ ছিল না। কিন্তু সজীব লড়াই চালিয়েই যেতে লাগলো তার শক্তি আর সাহস দিয়ে। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। আর যদি স্মার্টনেস দেখাও তাহলে তোমার এই প্রফেসর চৌধুরীর জীবন চলে যাবে। না, এই চলো সবাই। প্রফেসর চৌধুরীকে এভাবে জিম্মি করায় সজীবের আর কিছুই করার ছিল না। প্রফেসর চৌধুরীর জীবন নিয়ে সজীব কোনোভাবেই ঝুঁকি নিতে চাইল না। কাক মানবের পাঠানো স্পেশাল স্কোয়াডের সদস্যরা প্রফেসর চৌধুরীকে নিয়ে সেখান থেকে চলে যায়। সজীব, তুমি মন খারাপ করো না। তুমি যেটা করেছো প্রফেসর চৌধুরীকে বাঁচানোর জন্যই করেছো। মানুষ ভার্সেস কাক মানব এয়ার রেসিং, দেখা যাক কে জেতে, মানুষ নাকি কাক মানব। পৃথিবীতে মানুষের অস্তিত্ব নির্ভর করছে সজীবের হাতে। আজকের এই এয়ার রেসিং এর মাধ্যমে নির্ধারণ হবে পৃথিবীর নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, মানুষের নাকি কাক মানবের। সজীব, কে হয়েছে? না মানে বুঝেছি, তুমি মনে হয় কোনো খারাপ স্বপ্ন দেখেছো। কাল্লু, চলো আমাদের এখনই প্রফেসর চৌধুরীর ল্যাবে যেতে হবে। প্রফেসর চৌধুরীর ল্যাবে যাবে? কিন্তু কেন? কাল্লু, এই দেখো এই চাবিটা। প্রফেসর চৌধুরীকে যখন শয়তানগুলো ধরে নিয়ে যাচ্ছিল তখন এই চাবিটা তিনি আমাকে দিয়েছিলেন। নিশ্চয়ই এই চাবিটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। সজীব, তুমি একদম ঠিক বলেছো, এ চাবির মধ্যে নিশ্চয় কোনো রহস্য আছে। এটি হলো পৃথিবীর সব থেকে বড় বিজনেসম্যান মিস্টার পিটার, মানে কাক মানবের আস্তানা। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে দুষ্ট আর টাকা লোভী সায়েন্টিস্টদের নিয়ে কাক মানব তারই বিশাল সাম্রাজ্য সাজিয়েছে। কাক মানবের একটাই লক্ষ্য, পৃথিবীর সমস্ত মানুষের একচ্ছত্র নেতা হতে চায় সে।
পৃথিবীর সমস্ত মানুষকে সে তার দাস বানাতে চায়। আর এটার জন্য কাক মানব এমন কোনো অন্যায় কাজ নেই যা সে করে না। এই যেমন নিউ ওয়েভ টেকনোলজির আসল স্রষ্টা প্রফেসর চৌধুরীকে ধরে এনেছে। তুমিও এদের সাথে হাত মিলিয়েছো? আমার আবিষ্কার করা নিউ ওয়েভ টেকনোলজি তুমি তাহলে এদের হাতে দিয়েছো? টাকা, টাকার জন্য আমি সব করতে পারি। প্রফেসর চৌধুরী, তুমি এই টেকনোলজি বানিয়েছিলে মানুষের উন্নতির জন্য, কিন্তু আমরা এই টেকনোলজি ব্যবহার করব মানুষকে শাসন করার জন্য। পৃথিবীর সমস্ত মানুষ চলবে আমার এই আঙ্গুলের ইশারায়। না, তোমরা এটা করতে পারো না। তোমাদের এই ষড়যন্ত্র আমি ব্যর্থ করে দেব। তুমি কি ভেবেছ তোমাদের এই সুপার হিরো সজীব আমাকে রুখতে পারবে? এই কথা বলে কাক মানব তার কম্পিউটার স্ক্রিনের সামনে যায় এবং নিউ ওয়েভ টেকনোলজিকে অ্যাক্টিভেট করে। এদিকে সজীব তার বন্ধু কালুকে নিয়ে ওই পথে যাচ্ছিল। সজীব তখন ওই বাসটিকে দেখতে পায়। সজীব, দেখো ওই বাসটি কিভাবে চলছে। এতো দেখছি খুব ভয়ঙ্কর ব্যাপার। সজীব, চাও এটাকে এখনই থামাও। এরপরে সজীব আর কোনো দেরি না করেই তার ঘড়িতে চাপ দিয়ে ম্যাজিক্যাল কার্ডে ডাক দেয়। সজীব, ম্যাজিক্যাল কার্ড প্রস্তুত। ম্যাজিক্যাল কার্ড? ওই দেখো, এই বাস থেকে আমাদের এখনই রুখতে হবে, নইলে অনেক মানুষ মারা পড়বে। ওকে সজীব। We'll be right back.
আরে এই মানুষটার চোখ এত লাল কেন? নিশ্চয় এর পেছনে অন্য কোনো কারণ আছে। ম্যাজিক্যাল কার, অ্যাক্টিভ পাওয়ার 7:1। সজীব, এটা কিন্তু দারুণ আইডিয়া। ওকে, অ্যাক্টিভ পাওয়ার 7:1। পাওয়ার 7:1 অ্যাক্টিভেট হওয়ার সাথে সাথে ম্যাজিক্যাল কার থেকে বের হতে লাগলো ইয়া বড় বড় সব অ্যাঙ্কর, যেগুলো সরাসরি গিয়ে আটকিয়ে ধরলো সেই বাসটিকে। আর তারপর ম্যাজিক্যাল কারের শক্তিতে বাসটি শূন্যে ভেসে উঠলো। সজীব, তোমাকে অনেক ধন্যবাদ। কিন্তু মিস্টার ইন্সপেক্টর, এই ব্যক্তিকে দেখে আমার কিছুতেই মনে হচ্ছে না সে এমন কিছু করতে পারে। বিষয়টা আসলে আমিও বুঝতে পারছি না, হঠাৎ করে ইনি এমন আক্রমণাত্মক কেন হলো? আই ডিড ইট, আমি করে দেখিয়েছি। এবার এই পৃথিবীর মানুষদের সাথে আমি খেলা করব, সবাইকে আমার আঙ্গুলের ইশারায় চালাবো। কাকমানব, সচিব বেঁচে থাকতে তোমার এই ইচ্ছা কোনোদিনও পূরণ হবে না। ঢাকা ও কলকাতাগামী বিশেষ বুলেট ট্রেনটির উদ্বোধন হবে আগামীকাল সকাল 10:00। আর এই আন্তদেশীয় বুলেট ট্রেনটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী। আন্তদেশীয় এই ট্রেনটির উদ্বোধনের সময়ে ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রী একই সাথে থাকবে, সারা বিশ্বের নজর থাকবে সেখানে। এটাই হবে আমার সব থেকে উপযুক্ত জায়গা, যেখান থেকে পৃথিবীর মানুষ জানতে পারবে কাক মানবের ক্ষমতা। আগামীকাল রচিত হবে এক নতুন অধ্যায়ে এক নতুন পৃথিবীর। ওদিকে গত কয়েকদিন থেকে সজীব খুব চিন্তিত প্রফেসর চৌধুরীর দেয়া সেই চাবি নিয়ে। সে কোনোভাবেই ওই চাবির রহস্য খুঁজে পাচ্ছিল না। গত কয়েকদিন থেকে এই চাবির রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করছি, মনে হচ্ছে এই চাবি কোনো কাজের নয়। সজীব তখন নিরাশ হয়ে ওই চাবিটিকে ছুঁড়ে মারল। অদ্ভুত সেই চাবিটি মাটিতে পড়ার সাথে সাথে সেটার ভিতরে থাকা অতি ক্ষুদ্র সেন্সর অ্যাক্টিভ হয়ে গেল। আর তারপর চাবিটি তার আসল রূপে ফিরে আসতে লাগলো। সজীব সেই দৃশ্য দেখে খুব অবাক হয়ে গেল। আরে এটা কি? সজীব, আমি হলাম সেন্সর নিয়ন্ত্রিত ডাটা রোবট 1। আরে তুমি আমার নাম জানো কিভাবে? সজীব, আমার শরীরে বসানো একটি বিশেষ চিপের সাহায্যে যে কোনো ডাটা বিশ্লেষণ করার স্পেশাল ক্ষমতা রয়েছে আমার। আমি হলাম পঞ্চম প্রজন্মের উন্নত শ্রেণীর ডাটা রোবট। ও, বুঝতে পেরেছি, তুমি তাহলে নিশ্চয়ই ওয়েব টেকনোলজি সম্পর্কে জানো। অবশ্যই। দারুণ, অবশেষে এই নিউ ওয়েব টেকনোলজি নিয়ে আমার দুশ্চিন্তা দূর হতে চলেছে। ঠিক আছে, আগামীকাল সকালবেলা এই ব্যাপারে কথা বলবো, এখন অনেক রাত হয়েছে, ঘুমোতে যেতে হবে। ওকে সজীব, গুড নাইট। গুড নাইট। পরের দিন সকাল 10:00
বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী উদ্বোধনের উদ্দেশ্যে বিশেষ সেই বুলেট ট্রেনটিতে উঠে বসে। অবশেষে ঢাকা আর কলকাতাগামী বিশেষ বুলেট ট্রেনটি চলতে শুরু করে। ওদিকে কাক মানব দিতে চায় একটা মরণ কামড়। সে তার শক্তির জানান দিতে চায় বাংলাদেশ আর ভারতের প্রধানমন্ত্রীর উপরে আক্রমণ করে। আর কিছুক্ষণের মধ্যেই তোমরা দেখতে পাবে কাক মানবের ক্ষমতা। বুলেট ট্রেনের যাত্রীরা খুব খুশি ছিল, সেই সাথে খুশি ছিল ভারত এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীও। কিন্তু তারা কেউই জানতো না ওদিকে সেই কাক মানব তার নিউ ওয়েভ টেকনোলজির সাহায্যে ঘটাতে চলেছে এক মহাদুর্যোগ। কাক মানব তার নিউ ওয়েভ টেকনোলজির সাহায্যে বুলেট ট্রেনের ড্রাইভারকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। আর তখন নিমেষেই ড্রাইভারের চোখ লাল বর্ণের হয়ে যায়, আর তারপর সে ট্রেনের গতি বাড়াতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ট্রেন বুলেট বেগে ছুটতে লাগলো। এরপর ড্রাইভার ট্রেনের গতি বিপদ সীমার উপরে নিয়ে গেল। বুলেট ট্রেন ছুটতে লাগলো হাওয়ার বেগে। এদিকে ট্রেনের এমন বিপজ্জনক গতি দেখে রেলওয়ে কন্ট্রোল রুমে তোলপাড় শুরু হয়ে গেল। আরে বুলেট ট্রেনের এমন বিপজ্জনক গতি কেন? বুলেট ওয়ান ক্যান ইউ হিয়ার মি? বুলেট ওয়ান ক্যান ইউ হিয়ার মি? It's an emergency. All department alert. Bullet one in danger. এসব হচ্ছেটা কি? তোমরা কি কেউ আমাকে জানাবে? আমি দুঃখিত মহামান্য প্রাইম মিনিস্টার, ট্রেনের ড্রাইভারের সাথে রেলওয়ে কন্ট্রোল রুমের কোনো যোগাযোগ নেই। এমার্জেন্সি রেসপন্স টিম ট্রেনটিকে থামানোর জন্য কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী, একটা খারাপ খবর আছে। কি হয়েছে বলো আমাকে। আমি এইমাত্র জানতে পেলাম যে রেলওয়ে ট্র্যাক ধরে বুলেট ট্রেন যাচ্ছে, সেই রেলওয়ে ট্র্যাকে আরও একটি ট্রেন দাঁড়িয়ে আছে পরের স্টেশনে। এসব কি বলছো তুমি? এ তো ভারী বিপজ্জনক কথা। তার মানে কিছুক্ষণের মধ্যেই আমরা চরম দুর্ঘটনায় পড়তে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা চিন্তা করবেন না, আমাদের সুপার হিরো সজীবের সাহায্য চাওয়া হয়েছে। সজীব কিছুক্ষণের মধ্যেই এখানে এসে পৌঁছাবে। সজীব আসছে? তাহলে তো আর কোনো চিন্তা নেই। কিন্তু সজীব এখন কোথায়?
এমার্জেন্সি সিগন্যাল এখন আবার কি হলো? সজীব, খুব জরুরি সমস্যা। এরপর সজীবের মেয়র আঙ্কেল সজীবকে সব ঘটনা খুলে বলল। সব শুনে তখন সজীব বলে, মেয়র আঙ্কেল, আমার মনে হচ্ছে এসব কিছুর পিছনে নিউ ওয়েব টেকনোলজি। সজীব, তুমি জলদি আসো, বাংলাদেশ আর ভারতের প্রধানমন্ত্রীকে বাঁচাও। তারপর সজীব তার ম্যাজিক্যাল কারের সাহায্যে রওনা দিল বুলেট ট্রেনকে রুখতে। আর যাওয়ার সময় প্রফেসরের দেয়া সেই চাবি আকারের রোবটটিকে নিতে ভুলল না। কাকমানব, সজীব কিন্তু আমাদের সব প্ল্যান ভেস্তে দিতে পারে। সেই সুযোগ সজীব পাবে না। সজীবকে রুখতে আমি যাব সেখানে। কথা বলে কাকমানব রওনা দিল সে বুলেট ট্রেনের উদ্দেশ্যে। ওদিকে বুলেট ট্রেন তখন খুবই বিপজ্জনক গতিতে ছুটছিল। ট্রেনের যাত্রীরা তো বটেই, এমনকি ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রীও তখন খুব ভীত হয়ে পড়েছিল। কিন্তু সজীবকে দেখে তারা কিছুটা স্বস্তি পেল। সজীব বুলেট ট্রেনকে থামানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু প্রচণ্ড বাতাসের কারণে সজীব কিছুতেই ট্রেন ড্রাইভারের কাছে পৌঁছাতে পারছিল না। আর এমন সময় সেখানে এলো কাকমানব। আরে, কে তুমি? কি চাও তুমি? আমি হলাম কাকমানব। এই পৃথিবীতে আমার একমাত্র আমার রাজত্ব চাই। এই কথা বলে কাকমানব আক্রমণ করে সজীবের উপরে। সজীবও প্রস্তুত ছিল। শুরু হয় সজীব আর কাকমানবের মধ্যে এক তুমুল লড়াই। সজীব তার বন্দুকের সাহায্যে কাকমানবকে আক্রমণ করতে লাগলো, কিন্তু কাকমানবের শরীরে এসব গুলির কোনো আঁচড়ই পড়ছিল না। বরং কাকমানবের আক্রমণে সজীব দিশেহারা হয়ে পড়ে। কাকমানবের শরীরে থাকা নিউ ওয়েব টেকনোলজির ভারসাম্য নষ্ট হতে লাগলো। কাকমানবের নিশানা সরে যেতে লাগলো।
অবশেষে সজীব তত্ত্ব বুলেট ট্রেনকে থামাতে পারে। শত শত যাত্রীর জীবন বেঁচে যায়, সেই সাথে বেঁচে যায় ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রীরাও। ওয়েলকাম ব্যাক মিস্টার পিটার, ওয়েলকাম ব্যাক। এটাই হলো নিউ ওয়েভ টেকনোলজির কামাল। কাকমানবের শরীর থেকে তোমার জীবনকে ট্রান্সফার করেছি তোমার পুরনো শরীরে। ওয়েলকাম ব্যাক মিস্টার পিটার। বলেছিলে প্রফেসর চৌধুরীকে বন্দী করলেই সব খেল খতম, কিন্তু সজীবের হাতে অ্যান্টি নিউ ওয়েভ ডাটা রোবট কিভাবে এলো সেটা তো আমিও কিছুতেই বুঝতে পারছি না। মনে হচ্ছে এটা প্রফেসর চৌধুরীর কোনো কারসাজি, সেই হয়তো সজীবকে ওই ডাটা রোবট দিয়েছে। মিস্টার পিটার, ওই রোবটকে ধ্বংস করতে না পারলে আমাদের প্ল্যান কোনোদিনই সফল হবে না। হবে, অবশ্যই সফল হবে, তবে একটু বুদ্ধি খাটাতে হবে। এই কথা বলে মিস্টার পিটার নিউ ওয়েভ টেকনোলজি আবারও ওপেন করে। আর তারপর নিয়ন্ত্রণ করতে শুরু করে সজীবের মেয়র আঙ্কেলকে। মিস্টার পিটার, ইউ আর জিনিয়াস। এবার সজীবের সাথে লড়াই করবে সজীবের ওই আপনজন। সজীব না পারবে ওদের মারতে, না পারবে নিজে মরতে। এবার আমার হাতে ডাটা রোবট তো আসবে, সাথে সজীবের উপরে নিতে পারবো প্রতিশোধ। ওদিকে একবার বাসের সেই ঘটনা, তারপর বুলেট ট্রেনের ড্রাইভারের এমন আচরণ দেখে সজীব ঠিক অনুমান করতে পারছিল কাকমানবের সাথে তার এই যুদ্ধ শেষ হবে না, সামনে আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। এরপরে সজীব ডাটা রোবটকে বলল, ডাটা রোবট ওয়ান, কেন জানি মনে হচ্ছে সামনের দিনে আমরা আরো বড় রকমের বিপদে পড়তে যাচ্ছি। সজীব, তুমি একদম সঠিক অনুমান করেছো, কেননা মিস্টার পিটারের হাতে রয়েছে নিউ ওয়েভ টেকনোলজি। পিটার মানে পৃথিবীর সবচেয়ে ধনী বিজনেসম্যান মিস্টার পিটারের কথা বলছো তুমি? হ্যাঁ সজীব, আমি তার কথাই বলছি। নিউ ওয়েভ টেকনোলজি এখন তার হাতে। কিন্তু কাকমানবের সাথে মিস্টার পিটারের কিসের সম্পর্ক? সজীব, কাকমানব আর মিস্টার পিটার একই ব্যক্তি। নিউ ওয়েভ টেকনোলজির সাহায্যে একটি জীবনকে একাধিক শরীরে ট্রান্সফার করা যায়। ডাটা রোবটের কথা সজীব হতবাক হয়ে যায়। ডাটা রোবট, এসব তুমি কি বলছো? হ্যাঁ সজীব, শুধু তাই নয়, নিউ ওয়েভ টেকনোলজির সাহায্যে সে এই পৃথিবীর যে কোনো মানুষকে নিয়ন্ত্রণ করতে পারবে।
পৃথিবীর মানুষ চলবে মিস্টার পিটারের ইশারায়। ডাটা রোবটের কাছে এই কথা শুনে সজীবের মনে পড়ে কাকমানবের সেই কথাটা। এই পৃথিবীতে আমার একমাত্র আমার রাজত্ব চাই। তার মানে সেদিনের ওই বাস ড্রাইভার, কতদিনের বুলেট ট্রেনের ড্রাইভার, এরা সবাই নিউওয়েভ টেকনোলজির শিকার। ওদিকে মিস্টার পিটার দ্বারা নিয়ন্ত্রিত সজীবের মেয়র আঙ্কেলের নির্দেশে পুরো শহরে সজীবের নামে ওয়ান্টেড পোস্টার লাগানো হলো। সজীব, সজীবের নামে এমন গ্রেফতারি পরোয়ানা দেখে শহরের মানুষজন হতবাক হয়ে যায়। এমনকি সজীবের বন্ধু কাল্লুও সেই পোস্টারটা দেখতে পায়। সজীব যায়, খবরটা দ্রুত সজীবকে দিতে হবে। এই কথা বলে কাল্লু সজীবের কাছে ছুটতে লাগলো। ওদিকে তখন মেয়রের অফিসে শহরের সেনা কমান্ডার আর মিস্টার মেয়র। আপনি কি বলছেন মিস্টার মেয়র? সজীবকে হত্যার জন্য আমরা সেনাবাহিনী পাঠাবো? হ্যাঁ, সেনা পাঠাবেন, দরকার হলে পুরো ফোর্সকে লাগিয়ে দিন, কিন্তু সজীবকে হত্যা করতেই হবে। না না মিস্টার মেয়র, এ কোনোভাবেই সম্ভব নয়। সজীব হলো আমাদের একমাত্র সুপার হিরো, পৃথিবীর মানুষের যে কোনো বিপদে সেই আমাদের পাশে দাঁড়ায়। সেনা কমান্ডারের মুখে এই কথা শুনে মিস্টার মেয়র একটা দুষ্ট হাসি দিল, আর তারপর সেনা কমান্ডারের ঘাড়ে একটা হাত রাখে। এরপর মিস্টার মেয়র তার চোখের সাহায্যে ওই সেনা কমান্ডারকে নিজের দলে করে নেয়। ওকে মিস্টার মেয়র, সজীবকে হত্যা করতে আমার সব সেনারা কাজ করবে। এবার আমার প্ল্যান সফল হতে চলেছে। সজীব, তুমি আমাকে টুকরো টুকরো করেছিলে, এবার আমি তোমাকে টুকরো টুকরো করব। সজীব, আরে ওটা কাল্লু না? কাল্লুই তো। সজীব, কি হয়েছে কাল্লু? সজীব, এখান থেকে জলদি পালাও, এই শহরে পুরো সেনাবাহিনী আসছে তোমাকে হত্যা করতে, জলদি পালাও। কি বলছো এসব, তুমি কি পাগল হয়েছো? সজীব ও সত্যি বলেছে, এসব কিছুই ওই নিউ ওয়েভ টেকনোলজির কারণে ঘটছে। ওই দিকে দেখো। টাকা রোবটের কথা মতো মাথা ঘুরিয়ে সজীব দেখতে পায় সেনাবাহিনী বিমান বাহিনী একজোট হয়ে তার উপরে হামলা করতে এদিকেই আসছে। কন্ট্রোল রুম, টার্গেটকে আমরা পেয়ে গিয়েছি। এদিকে সজীব কিছু বুঝে উঠবার আগেই সেনারা তার উপরে আক্রমণ শুরু করে। বিমান বাহিনী তাদের ফাইটিং হেলিকপ্টার জেট বিমান নিয়ে সজীবের উপরে গোলাবর্ষণ শুরু করে। সজীব কোনো রকম নিজেকে সামলে নেয়। এত দেখছি ঘরের শত্রু বিভীষণ। এ বলে সজীব তার ঘড়িতে চাপ দিয়ে ম্যাজিক্যাল কার্কে ডাক দেয়। সজীব, তুমি জলদি উঠে বসো। আরে এই তো দেখছি সেনাবাহিনীও চলে এসেছে। একদিকে বিমান বাহিনী, আরেকদিকে সেনাবাহিনী।
উভয়ই সজীবের উপরে আক্রমণ শুরু করলো। সজীবও তার ম্যাজিক্যাল কারের সাহায্যে তার জবাব দিতে লাগলো। ডাটা রোবট, কিছু একটা করো। এই নিরপরাধ সেনাদের আমি হত্যা করতে চাই না। ওকে সজীব, সব ধরনের ডাটা ট্রান্সমিশন বন্ধ করার চেষ্টা করছি। ডাটা রোবট, এটা কিন্তু দারুণ আইডিয়া। ডাটা ট্রান্সমিশন বন্ধ হলে সেনারা ফিরে যেতে বাধ্য হবে। ডাটা রোবট, জলদি করো। সজীব কোনোভাবেই সেনাদের হত্যা করতে চাইল না, কারণ সজীব খুব ভালোভাবেই বুঝতে পারছিল নিউওয়েভ টেকনোলজির সাহায্যে মিস্টার পিটার এই কাণ্ড ঘটাচ্ছে। সেনাদের হত্যা না করে এই যুদ্ধে জয়ী হওয়া সজীবের পক্ষে প্রায় অসম্ভব হয়ে যাচ্ছিল। সেনারা সজীবকে ঘিরে ধরে। সজীব খুব অসহায় হয়ে পড়ল, নিজেকে বাঁচাতে চাইল। এবার তাকে সেনাদের হত্যা করতেই হবে। নিরুপায় হয়ে সজীব সেই সর্বাধুনিক অস্ত্র সেনাদের উপরে ব্যবহার করতে চাইল। সজীব, আমি সফল হয়েছি। ডাটা ট্রান্সমিশন বন্ধ হয়েছে। গুড জব ডাটা রোবট, তুমি সত্যি অসাধারণ। এদিকে ডাটা ট্রান্সমিশন বন্ধ হয়ে যাওয়ায় কন্ট্রোল রুমের সাথে সেনাদের যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যায়। সেই সাথে বিমান সেনারাও তাদের জেট আর হেলিকপ্টারগুলোর উপর নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এই সবাই ফিরে চলো। বাধ্য হয়ে তারা আবারও ফিরে যেতে লাগলো। মিস্টার পিটার, আমাকে ক্ষমা করুন, আমাকে আরেকবার সুযোগ দিন। সজীবকে আমি হত্যা করব, আর ওই ডাটা রোবট আপনার হাতে তুলে দেব। নেও, তুমি আমার নিউওয়েভ টেকনোলজিতে বন্দী। তোমার মস্তিষ্কে এখন আমার নিয়ন্ত্রণ। আমি যা বলবো তুমি তাই শুনবে, আমি যা করতে বলবো তুমি তাই করবে। প্রয়োজন পড়লে এই শহরকে ধ্বংস করবে। তবু সজীবকে আমার চাই, চাই। মিস্টার পিটার,
এবার আর কোনো সেনাবাহিনী নয়, নিউ ওয়েভ টেকনোলজির সাহায্যে সজীবকে আমি হত্যা করব। এই হলো নিউ ওয়েভ সোল, এটার সাহায্যে নিউ ওয়েভ টেকনোলজির পূর্ণ ব্যবহার তুমি করতে পারবে। ওকে মিস্টার পিটার। মিস্টার পিটারের দেয়া নিউ ওয়েভ সোল পেয়ে মেয়রের শক্তি আরো দ্বিগুণ হয়ে গেল। মিস্টার পিটারের দ্বারা নিয়ন্ত্রিত মেয়র যেভাবেই হোক সজীবকে হত্যা করতে চায়, সেই সাথে পিটারের হাতে তুলে দিতে চায় এন্টি নিউ ওয়েভ ডাটা রোবট। ওদিকে সজীব গভীর চিন্তায় মগ্ন। সে ভালোভাবেই বুঝতে পারছিল নিউ ওয়েভ টেকনোলজি নিয়ে মিস্টার পিটারের ষড়যন্ত্র পৃথিবীতে কতটা বিপর্যয় ঘটাতে পারে। সজীব, আমি জানতে পারলাম মেয়র আঙ্কেলের নির্দেশে সেনাবাহিনী তোমার উপরে হামলা করেছে। মেয়র আঙ্কেলের নির্দেশে? তার মানে মেয়র আঙ্কেলও নিউ ওয়েভ টেকনোলজির শিকার হয়েছে। এখন তাহলে কি হবে? কি আর হবে, মিস্টার পিটারের সাথে লড়াই করে নিউ ওয়েভ টেকনোলজিকে সুরক্ষিত করতে হবে, নইলে পৃথিবীর মানুষ সারা জীবনের জন্য পিটারের দাস হয়ে যাবে। ডাটা রোবট, তোমার কাছে একটা সাহায্য চাই। বলো সজীব, তোমার কি সাহায্য দরকার? আমি নিউ ওয়েভ টেকনোলজিকে ডিফিউজ করতে চাই। সজীব, নিউ ওয়েভ টেকনোলজি ডিফিউজ করার ক্ষমতা শুধুমাত্র প্রফেসর চৌধুরীর হাতে রয়েছে। প্রফেসর চৌধুরীর ডিএনএ এর সমন্বয়ে তৈরি হয়েছে এই নিউ ওয়েভ টেকনোলজি। চলো তাহলে আগে প্রফেসর চৌধুরীকে উদ্ধার করি। এই কথা বলে সজীব তার ঘড়ির সাহায্যে ম্যাজিক্যাল কারকে ডাক দেয়। কাল্লু, উঠে বসো। এরপরে সজীব রওনা দেয় মিস্টার পিটারের আস্তানার দিকে। ওদিকে নিউ ওয়েভ সোলের সাহায্যে মেয়র তার জীবনকে ট্রান্সফার করতে চায় একটা বিশাল বড় দানবের ভেতরে। নিমেষে মিস্টার মেয়র বদলে যায় এক ভয়ঙ্কর দানবে। ইমার্জেন্সি সিগন্যাল? সজীব, মনে হচ্ছে শহরে আবারও কোনো গন্ডগোল হচ্ছে। আমারও সেটাই মনে হচ্ছে। ম্যাজিক্যাল কার, আমাদের শহরে চলো। ওকে সজীব। এরপরে শহরে গিয়ে সজীব দেখতে পায় বিশাল বড় আকারের ভয়ঙ্কর একটা দানব তাদের শহরে আক্রমণ করছে।
শহরের রাস্তাঘাট, দোকানপাট, ঘরবাড়ি সবকিছু ভেঙে চুরমার করছে সে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই দানব যে মানুষটাকেই আক্রমণ করেছে, সেই মানুষই আবার দানবের পক্ষ হয়ে ভাঙচুর চালাচ্ছে, আর সেই সাথে অন্য মানুষদেরও আক্রমণ করছে। ঠিক যেন তারা জম্বির মতো আচরণ করছে। এই দৃশ্য দেখে সজীব আর এতটুকু দেরিও করল না। সজীব আক্রমণ করল সেই দানবের উপরে। সজীব, তুমি তাহলে এসে পড়েছ? হা হা হা, তোমার অপেক্ষাতেই তো আমি আছি। এবার আর তুমি ফিরে যেতে পারবে না। এই কথা বলে দানবরূপী মেয়র আঙ্কেলও সজীবের উপরে ঝাঁপিয়ে পড়ে। সেই সাথে দানবের পক্ষ নিয়ে লড়াইয়ে যোগ দিল নিউওয়েভ টেকনোলজিতে আক্রান্ত শহরের সেই মানুষগুলো। শুরু হলো এক ত্রিমুখী যুদ্ধ। সজীব যতই তাদের উপর আক্রমণ করে, তারাও ততই দ্বিগুণ শক্তি নিয়ে সজীবের উপরে হামলা করতে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ যুদ্ধ চলতে লাগলো। সজীব একবার দানবরূপী মেয়রের সাথে লড়াই করে, তো আরেকবার শহরের মানুষের সাথে। সজীব কোনোভাবেই সুবিধা করতে পারছিল না। সজীব, এই দানবটি আর ওই মানুষগুলো নিউওয়েভ টেকনোলজিতে নিয়ন্ত্রিত হচ্ছে। ডাটা রোবট, তুমি এন্টি নিউওয়েভ টেকনোলজি রিলিজ করো, যাতে এই মানুষগুলোকে আমরা আবারও সুস্থ করতে পারি। ওকে সজীব। পরে ডাটা রোবট তার শরীর থেকে এন্টি নিউওয়েভ টেকনোলজি রিলিজ করতে লাগলো। আর তাতে দানবরূপী মিস্টার মেয়র আর নিউওয়েভ টেকনোলজিতে আক্রান্ত শহরবাসী দুর্বল হতে শুরু করলো। ডাটা রোবট, তুমি দারুণ করছো, তবে এদের জানে মেরো না, এদের সবাইকে সুস্থ করতে চাই আমি। ওকে সজীব, আমি সেটাই চেষ্টা করছি।
তখন ডাটা রোবট তার এন্টিনি ওয়েভ টেকনোলজির পাওয়ার বাড়াতে লাগলো, আর তাতে করে দানবরূপী মিস্টার মেয়র আর শহরবাসী আবারও আগের রূপে ফিরে আসলো। সজীব, তুমি এবারে জিতে গিয়েছ, কিন্তু পরের বার জিতবো আমি। মেয়র আঙ্কেল, সজীব আমি এসব ইচ্ছা করে করিনি। আমি জানি মেয়র আঙ্কেল আপনি এসবের কিছুই জানেন না, এসবের পেছনে রয়েছে মিস্টার পিটার। এবার আমার মিশন হবে মিস্টার পিটারকে ধ্বংস করার। এই হলো ন্যাশনাল ডিফেন্স টেকনোলজি সেন্টার। বাংলাদেশের বিখ্যাত সব বিজ্ঞানীরা এখানেই তাদের যাবতীয় গবেষণা চালায়। এই গবেষণার মাধ্যমে তারা তৈরি করে অত্যাধুনিক সব গোপনীয় অস্ত্র, যেগুলো ব্যবহার হয় শুধুমাত্র জাতীয় নিরাপত্তার স্বার্থে। আসুন মিস্টার মেয়র, আসুন। মিস্টার সায়েন্টিস্ট, আপনি তো জানেন প্রফেসর চৌধুরীর তৈরি নিউ ওয়েভ টেকনোলজির এখন পিটারের হাতে। যে কোনো মূল্যে আমি ওই নিউ ওয়েভ টেকনোলজিকে ডিফিউজ করতে চাই, সেই সাথে ধ্বংস করতে চাই পিটারের সাম্রাজ্য। কিন্তু সজীব, বিষয়টা মোটেও সহজ হবে না। সে আমি জানি মিস্টার সায়েন্টিস্ট, আর তাই তো আপনার সাহায্য আমার খুব দরকার। কিন্তু আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? মিস্টার সায়েন্টিস্ট, সজীবকে আমাদের সবথেকে আধুনিক আর শক্তিশালী অস্ত্র দেওয়া হোক। সজীব, তোমার এমন একটা অস্ত্র দরকার যেটার সাহায্যে তুমি ওই নিউ ওয়েভ টেকনোলজির মোকাবেলা করতে পারো। সজীব, এদিকে আসো। এরপরে মিস্টার সায়েন্টিস্ট সজীবকে নিয়ে যায় তাদের তৈরি করা একটা অত্যাধুনিক টেকনোলজির সামনে। মানে একটা সজীব তিন তিনটা সজীবে রূপান্তর হবে। তার মানে সজীবের শক্তি তিন গুণ বেড়ে যাবে। ইয়েস মিস্টার মেয়র, সজীবের শক্তি তিন গুণ বেড়ে যাবে। তাহলে তো আমার এটাই চাই। এই বলে সজীব রোবোবাইকে উঠে পড়ে। মিস্টার সায়েন্টিস্ট, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সজীব, তোমার জন্য শুভকামনা। এরপরে সজীব রওনা দেয় মিস্টার পিটারের উদ্দেশ্যে। ওদিকে মিস্টার পিটারের আস্তানায় সজীব, 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 এক সজীবের জন্য আমার এতদিনের পরিকল্পনা ভেস্তে যেতে পারে না।
মিস্টার পিটার, আমি জানতে পেরেছি সজীব এদিকে আসছে। তাই নাকি? সজীবকে আসতে দাও, সজীব এবার আর ফিরে যেতে পারবে না। এবার সজীবের মুখোমুখি হবে তুমি। সায়েন্টিস্ট, সব কিছু প্রস্তুত করো। ওকে মিস্টার পিটার। এরপর পিটার তার নিউ ওয়েভ টেকনোলজির সাহায্যে তৈরি করে একটা বিশাল আর ভয়ঙ্কর আকারের মনস্টার। আর প্রবল শক্তিশালী এই মনস্টারটি একই সাথে ছুটতে পারে আগুন আর পাথরের গোলা। এবার ওই এন্ট্রি ডাটা রোবট এই মনস্টারের উপরে কোনো প্রভাব ফেলতে পারবে না। সায়েন্টিস্ট, এটা তুমি দারুণ করেছো। মিস্টার পিটার, এই দেখো সজীব আমাদের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে। যাও, সজীবকে হত্যা করো। এদিকে সজীব তার রোবোবাইক নিয়ে মিস্টার পিটারের আস্তানার দিকে আসতে থাকে। ডাটা দেখো, মনে হচ্ছে এখানে নিউওয়েভ ট্রান্সমিশনের মাত্রা অনেক বেশি। সজীব, আমরা পিটারের আস্থানার খুব কাছাকাছি এসেছি, আর এখানেই রয়েছে নিউওয়েভ টেকনোলজির মূল রিঅ্যাক্টর, আর সেজন্যই এখানে নিউওয়েভ ট্রান্সমিশনের মাত্রা অনেক বেশি। বুঝতে পেরেছি। সজীব, মনে হচ্ছে তোমাকে ওয়েলকাম করতে কেউ এদিকে আসছে। ডাটা রোবট এই কথা বলতে না বলতেই সজীব দেখতে পায় পিটারের পাঠানো সেই ভয়ঙ্কর মনস্টারকে। বিশাল আকারের সেই মনস্টার আগুন আর পাথরের গোলা ছুটতে ছুটতে সজীবের দিকে এগোতে লাগলো। সজীব কিছু বুঝে উঠবার আগেই সেই মনস্টার তাকে প্রায় ধরাশায়ী করে ফেললো। ডাটা রোবট, একটা কিছু করো, তোমার এন্টি নিউওয়েভ টেকনোলজি রিলিজ করতে শুরু করো। ওকে সজীব। এরপরে ডাটা রোবট তার শরীর থেকে এন্টি নিউওয়েভ টেকনোলজি রিলিজ করতে শুরু করলো।
কিছুই হলো না। সজীব, এন্টিনিওয়েভ টেকনোলজি কোনো কাজেই আসছে না। তোমার উচিত নিজের শক্তি তিনগুণ করা, নইলে এই মনস্টারের সাথে যুদ্ধে জেতা প্রায় অসম্ভব। এরপরে সজীব তার রোবোবাইকের কপি বাটনে চাপ দেয়, আর তারপর রোবোবাইকের সাহায্যে সজীবের শক্তি নেমে সেই তিনগুণ হয়ে যায়, আর তারপর সজীবও ঘুরে দাঁড়ায়। এবার আমার পালা। রোবোবাইকের সাহায্যে তিনটা সজীব একের পর এক মনস্টারের উপরে আক্রমণ চালাতে লাগলো। পিটারের পাঠানো সেই মনস্টার তিনটি সজীবের সাথে কিছুতেই পেরে উঠছিল না। কিছুক্ষণ যুদ্ধ করার পর অবশেষে মনস্টার ধরাশায়ী হয়। সজীব, আজকের মতো তুমি জিতে গেলে। সজীব, সত্যি তুমি দারুণ দেখিয়েছো। টাটা রোবট, এসব কিছু রোবট বাইকের কামাল। সজীব এইদিকে আসছে। সজীবকে আসতে দাও। সজীবকে হত্যা করার আমার নতুন অস্ত্র তৈরি হয়ে গিয়েছে। এবার আমি দেখতে চাই সজীব কিভাবে আমার আস্তানায় প্রবেশ করে, আর কিভাবেই বা প্রফেসর চৌধুরীকে উদ্ধার করে নিউ ওয়েব টেকনোলজিকে ডিফিউজ করে। কিন্তু মিস্টার পিটার, তোমার এই নতুন আবিষ্কার সম্পর্কে তো আমি কিছুই জানি না, কিভাবেই বা এগুলো কাজ করবে? জানতে চাও তো এই দেখো। এই কথা বলে মিস্টার পিটার তার সায়েন্টিস্টকে আকাশের দিকে ছুঁড়ে মারে। মিস্টার পিটার, এটা আসলে কি? দেখা যায় না, কিন্তু মারতে পারে। এটা হলো নিউ ওয়েব টেকনোলজির নতুন সৃষ্টি ইনভিজিবল পাওয়ার, যেটার সাহায্যে আমি সব কিছুকে অদৃশ্য করতে পারি, আর ওটার সাহায্যে আক্রমণও করতে পারি। হা 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 হা।
এই দেখো। মিস্টার পিটার, এটা সত্যি অসাধারণ। ওদিকে সজীব বিশাল আর ভয়ঙ্কর সেই মনস্টারকে পরাজিত করে পিটারের আস্তানার দিকে এগিয়ে আসছে। সজীব তার রোবো বাইক নিয়ে একটার পর আরেকটা শহর পার হচ্ছিল। যেভাবেই হোক, মিস্টার পিটারকে পরাজিত করে নিউ ওয়েভ টেকনোলজিকে ডিফিউজ করতে চায় সে। সেই সাথে পিটারের হাত থেকে বাঁচাতে চায় পুরো পৃথিবীর মানুষকে। কিন্তু সজীবকে রুখতে মিস্টার পিটার তার ইনভিজিবল এয়ারক্রাফটকে পাঠায়। আর সেই ইনভিজিবল এয়ারক্রাফটের ভিতর থেকে বের হয় ইয়া বড় একটা ম্যাগনেটিক গোলক। ওদিকে শহরবাসীর চিৎকার শুনে সজীব দেখতে পায় অদ্ভুত সেই ম্যাগনেটিক গোলকটিকে। আরে এটা আবার কি? এই গোলকটি এখানে এলো কিভাবে? সজীব, আমাদের ওখানে যাওয়া উচিত। ডাটার উপর চলো তাহলে। এই কথা বলে সজীব ম্যাগনেটিক গোলকে আটকে পড়া শহরবাসীদের বাঁচাতে এগিয়ে যায়। কিন্তু সজীব সেখানে পৌঁছানোর আগে ম্যাগনেটিক সেই গোলকটি মাটি থেকে আকাশে উঠে যায়। আর সেটা দেখে সজীব তো হতবাক হয়ে যায়। আরে বাপরে, এটা আবার কি? সজীব, মনে হচ্ছে এটা পিটারের কাজ। আমারও সেটাই মনে হচ্ছে। ডাটার উপর তুমি এখানেই থাকো, আমি এখনই আসছি। এরপরে সজীব তার রোবো বাইকের সাহায্যে আকাশে উঠতে শুরু করে আর তারপর ধাওয়া করে অদ্ভুত সেই ম্যাগনেটিক গোলকটিকে। আরে এই গোলকটি গেল কোথায়? ডাটা রোবট, তুমি ওই গোলকটাকে এখনই খুঁজে বের করো। ওকে সজীব। সজীব, আমার স্ক্যানিং এ অন্য কিছু ধরা পড়ছে না। আজব তো। ইনভিজিবল সেই ম্যাগনেটিক গোলক সজীবের উপরে আক্রমণ শুরু করে। আ আ, আরে আমার উপরে হামলা করেছে কে? মনে হচ্ছে কেউ অদৃশ্য হয়ে আমাকে আঘাত করছে। সজীব, সবে তো মাত্র শুরু। এবার তোমার উপরে হামলা করবে আমার ইনভিজিবল ফাইটার জেট। ইনভিজিবল সেই ফাইটার জেট আর ম্যাগনেটিক গোলক সজীবের উপরে আক্রমণ শুরু করলো। সজীব কিছুতেই তার অদৃশ্য শত্রুদের দেখতে পারছিল না। ওদিকে একটি নিউ ওয়েভ প্রোটেকশনের কারণে ডাটা রোবটও তাদের শনাক্ত করতে পারছিল না।
এরপরে সজীব তার রোবো বাইকের কপি বাটনে চাপ দিয়ে তার শক্তিকে আরো তিন গুণ করে নেয়। ম্যাগনেটিক গোলক আর ইনভিজিবল এয়ারক্রাফট সজীবের উপরে আক্রমণ করতেই থাকলো। এক পর্যায়ে সজীব বন্দি হয়ে যায়। সজীব, অবশেষে তোমাকে আমি বন্দি করতে পেরেছি। তোমাকে হত্যা করার পর আমি হব এই পৃথিবীর সব থেকে বড় সুপার হিরো। আমার ইশারায় চলবে পুরো পৃথিবীর মানুষ আর ডাটা রোবট। এবার তুমিও হবে ধ্বংস। সজীব বলো, কি তোমার শেষ ইচ্ছা? পিটার, আমার শেষ ইচ্ছা হলো তোমাকে হত্যা করা। সজীব, তোমার এই ইচ্ছা কোনোদিন পূরণ হবে না। তুমি এখানেই ধ্বংস হবে। আমাকে এখান থেকে উদ্ধার করো। সজীব, আমি শুধুমাত্র একটি ডাটা রোবট। এই ম্যাগনেটিক পাওয়ারের কাছে আমার শক্তি অতি নগণ্য। সজীব, তোমার সময় শেষ। বিষাক্ত সীসার সাহায্যে তৈরি করা গ্যাস এবার তোমাকে মৃত্যুর কোলে ঢেলে দিবে। ডাটা রোবট, আমাকে বাঁচতেই হবে, নইলে এই পৃথিবীর মানুষ সবাই ওই পিটারের হাতে পুতুল হয়ে যাবে। ডাটা রোবট, কিছু একটা করো। সজীবের এমন মরো মরো অবস্থা আর পৃথিবীর ভবিষ্যতের কথা চিন্তা করে ডাটা রোবট নিজেকে ধ্বংস করার সিদ্ধান্ত নেয়। সজীব, একটা উপায় আছে। সেলফ ডিস্ট্রাকশনের মাধ্যমে নিজের বিস্ফোরণ ঘটাতে আমি সক্ষম।
না ডাটা রোবট, না, এমন কিছুই করো না সজীব। এটা ছাড়া আর কোনো উপায় নেই, তুমি মন খারাপ করো না, আমি শুধুমাত্র একটা যন্ত্র, একটা রোবট। এই কথা বলে ডাটা রোবট সেলফ ডিস্ট্রাকশন প্রক্রিয়া শুরু করে দেয়। আর তার কিছুক্ষণের মধ্যে একটা বিকট শব্দে বিস্ফোরিত হয় ডাটা রোবট। আর ওই বিস্ফোরণের মাত্রা এতটাই ভয়ঙ্কর ছিল যে পিটারের সেই ইনভিজিবল ফাইটার জেটের একটা অংশ ছিন্ন ভিন্ন হয়ে যায়। পিটার, এইদিকে দেখো, সজীব আবারও বেঁচে গিয়েছে। তোমার ইনভিজিবল জেট কোনো কাজেই আসলো না। সজীব মনে হচ্ছে কই মাছের প্রাণ। পিটার, এবার তাহলে কি হবে? এক সজীবের জন্য আমাদের সব পরিকল্পনা কি ভেস্তে যাবে? না, নেওয়েব টেকনোলজিকে ফিরিয়ে নিয়ে সজীব কিন্তু আবার আসবে। সজীব আবারও আসবে, কিন্তু এখান থেকে ফিরে যেতে পারবে না, কারণ এবার আমি তৈরি করব নিউ ওয়েভ রোবট। এরপরে পিটার তার ল্যাবের দিকে এগিয়ে যায়। ওদিকে ইনভিজিবল জেটের সাথে যুদ্ধে আহত সজীবকে নিয়ে যাওয়া হচ্ছে ন্যাশনাল ডিফেন্স টেকনোলজি সেন্টারে। সজীবের শরীরে প্রবেশ করেছে পিটারের দেয়া বিষাক্ত সব গ্যাস। বিষাক্ত সীসাযুক্ত গ্যাসের কারণে সজীবের এমন অবস্থা হয়েছে। ডাক্তার সাহেব, যেভাবেই হোক সজীবকে বাঁচাতেই হবে। সজীব ছাড়া পিটারকে পরাজিত করা অসম্ভব, আর পিটারকে পরাজিত করতে না পারলে আমরা হয়ে যাব পিটারের খেলার পুতুল। ডাক্তার, সজীবকে বাঁচা, সজীবের হাতেই নির্ভর করছে পৃথিবীর ভবিষ্যৎ। ন্যাশনাল ডিফেন্স টেকনোলজি সেন্টারের সেরা ওই ডাক্তার সজীবকে বাঁচানোর জন্য তার সব দক্ষতা কাজে লাগান। ভয়ের কোনো কারণ নেই, সজীব সুস্থ হয়ে উঠবে। এর কিছুক্ষণ পরে সজীব তার চোখ খোলে। সজীবের সুস্থ হওয়া দেখে মিস্টার মেয়রের মুখে হাসি ফোটে, সেই সাথে খুশি হয় সেখানকার ডাক্তার এবং সায়েন্টিস্ট। সজীব, যাক, অবশেষে সজীবের জ্ঞান ফিরেছে। মেয়র আঙ্কেল, এখনই যেতে হবে, যেভাবেই হোক ওই পিটারকে রুখতেই হবে। কিন্তু সজীব, পিটারকে রুখতে তোমার আরো পাওয়ার দরকার। আপনি একদম ঠিক বলেছেন মিস্টার সায়েন্টিস্ট, কারণ ওই পিটারের হাতে রয়েছে নিউ ওয়েভ টেকনোলজি। সজীব, এসো এসো আমার সাথে। চলুন।
এরপরে সজীবরা আসলো ন্যাশনাল ডিফেন্স টেকনোলজি সেন্টারের একটা বিশেষ রুমে, যেখানে রয়েছে অত্যাধুনিক একটি রোবোটিক স্যুট। রোবোটিক স্যুট? হ্যাঁ সজীব, রোবোটিক স্যুট। এই স্যুটের রয়েছে বিশেষ ক্ষমতা, এই দেখো। সজীব, তোমার হাতেই নির্ভর করছে পৃথিবীর মানুষের ভাগ্য। এবার ওই শয়তান পিটারকে উচিত শিক্ষা দিয়েই ফিরে আসবে। ঠিক আছে মেয়র আঙ্কেল, আমি সেটাই করব। এরপরে সজীব তার স্পেশাল সেই রোবোটিক স্যুটটি পরে রওনা দেয় পিটারের উদ্দেশ্যে। ওদিকে পিটার তার নিউ ওয়েভ টেকনোলজির সাহায্যে তৈরি করতে থাকে একটা মহা শক্তিশালী আর ভয়ঙ্কর রোবট। দেশের মধ্যে বিদ্যুৎ সংকট বেড়েই চলেছে, হঠাৎ করেই একের পর এক বিকল হয়ে পড়েছে দেশের বৈদ্যুতিক প্ল্যান্টগুলো। কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করতে পারেনি ভয়াবহ এই বিদ্যুৎ বিপর্যয়ের কারণ। বিস্তারিত রয়েছে খবরের পরের অংশে। শুরু হয়েছে পিটারের খেল, এবার পৃথিবীর মানুষ খুঁজে নেবে তাদের নতুন নেতা পিটারকে। কিন্তু পিটার, বিদ্যুতের সাথে পৃথিবীর নেতা হওয়ার সম্পর্ক কি? বিদ্যুৎ হলো সব থেকে প্রয়োজনীয় শক্তি, বিদ্যুতের সাহায্যে চলে কলকারখানা, অফিস আদালত, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি, সব সব কিছুই। বিদ্যুৎ নেই তো পৃথিবী অন্ধকার। পিটার, আমি বুঝতে পেরেছি, একদিকে বিদ্যুতের জন্য হাহাকার, আরেকদিকে এই নিউ ওয়েভ রোবট, সজীব কোন দিকে যাবে? হে 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 পিটার, ইউ আর রিয়েলি জিনিয়াস। নিউ ওয়েভ রোবট, যাও তোমার খেল শুরু করো। ওদিকে সজীব এবার যেভাবেই হোক পিটারকে পরাজিত করতে চায়, আর সেই সাথে প্রফেসর চৌধুরীকে মুক্ত করে ডিফিউজ করতে চায় পিটারের নিউ ওয়েভ টেকনোলজিকে। Oh, my God.
ওদিকে পিটার এর নিউ ওয়েভ রোবট এবারে হামলা করেছে শহরের সব থেকে বড় বৈদ্যুতিক প্লান্টে। ইমার্জেন্সি সিগন্যাল আবার কি হলো? সোজি পিটারের রোবট আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আক্রমণ করেছে। জলদি সেখানে যাও আর ওই রোবটকে থামাও। একবার ওই পারমাণবিক চুল্লির বিস্ফোরণ ঘটলে পুরো শহর ধ্বংস হয়ে যাবে, সেই সাথে মারা পড়বে লাখ লাখ মানুষ। ঠিক আছে মেয়র আঙ্কেল, আমি সেখানে যাচ্ছি। এরপরে সজীব তার সুপার বাইকের গতিপথ বদলায়। সজীব এবারে রওনা দেয় পারমাণবিক সেই বৈদ্যুতিক প্লান্টের দিকে, যেখানে রয়েছে পিটারের নিউ ওয়েভ রোবট। ওদিকে নিউ ওয়েভ রোবটকে রুখতে সেখানকার নিরাপত্তা বাহিনী প্রাণপণ চেষ্টা করতে লাগলো, কিন্তু সেই রোবটের পাওয়ারের কাছে তারা কোনোভাবেই টিকতে পারছিল না। পিটারের রোবট পারমাণবিক চুল্লির দিকে এগোতে থাকলো। নিরাপত্তা বাহিনী প্রাণপণ চেষ্টা করতে লাগলো যাতে ওই পারমাণবিক চুল্লির কোনো ক্ষতি না হয়। সজীব এসে গিয়েছে। সজীব, যেভাবেই হোক এই পারমাণবিক চুল্লিকে রক্ষা করতে হবে, নইলে এর তেজস্ক্রিয়তায় শহরের সবাই মারা পড়বে। আমি এই পারমাণবিক চুল্লিকে রক্ষা করতে এখানে এসেছি। সজীব, এখানে লড়াই করা খুবই ঝুঁকিপূর্ণ, সবার আগে এই রোবটকে এখান থেকে বের করো। তুমি একদম ঠিক বলেছো, কিন্তু সেটা কিভাবে? সজীব কিছুক্ষণ চিন্তা করলো। ইয়েস, আইডিয়া, এখন আমার ম্যাজিক্যাল কারের সাহায্য দরকার। এরপরে সজীব তার ঘড়িতে চাপ দিয়ে ম্যাজিক্যাল কারকে ডাক দেয়। ওকে সজীব, জলদি উঠে পড়ো। ম্যাজিক্যাল কার, এই রোবটের আক্রমণে পারমাণবিক চুল্লি খুব বিপজ্জনক অবস্থায় রয়েছে। যেভাবেই হোক এই রোবটকে এখান থেকে সরিয়ে নিয়ে ধ্বংস করতে হবে। ওকে সজীব, তবে তোমাকে এই চুল্লি থেকে নিরাপদ দূরত্বে যেতে হবে। আমিও সেটাই ভেবেছি। ওকে সজীব। সজীব পিটারের সেই নিউ ওয়েভ রোবটের সাথে একটা চালাকি করল। সজীব রোবটের আক্রমণ থেকে পালিয়ে যেতে লাগলো, আর পিটারের রোবট সজীবকে ধাওয়া করতে লাগলো।
ম্যাজিক্যাল কার। দারুণ, আমরা ওই রোবটকে চুল্লি থেকে নিরাপদ দূরত্বে নিয়ে এসেছি। কিন্তু সজীব, রোবটের আক্রমণে আমার পাওয়ার ডাউন হতে শুরু হয়েছে, দ্রুত কিছু করো। ওকে ম্যাজিক্যাল কার। এরপরে সজীব কিছুটা দূরে দেখতে পায় ডালপালা আর লতা ঝোলানো কয়েকটা গাছ। ম্যাজিক্যাল কার, ওই গাছগুলোর ভিতর দিয়ে চলো। ওকে সজীব। এরপর সজীব তার ম্যাজিক্যাল কার থেকে নেমে পড়ে। ম্যাজিক্যাল কার, লেটস ডু প্ল্যান এ। ওকে সজীব, গো ফর ইট। পিটারের রোবট সজীবকে ভেবে ম্যাজিক্যাল কারের পিছনে ছুটতে থাকে। আসলে সজীব সেখানে একটা চোরাবালি দেখতে পাচ্ছিল, আর তাই সজীব পরিকল্পনা করছে পিটারের রোবটকে এই চোরাবালিতে ডুবিয়ে দেবে। অবশেষে সজীবের পরিকল্পনা সফল হয়। পিটারের নিউ ওয়েভ রোবট চোরাবালিতে আটকা পড়ে। নিউ ওয়েভ রোবট যতই সেখান থেকে ওঠার চেষ্টা করছিল, ততই দ্রুত চোরাবালির নিচে তলিয়ে যাচ্ছিল। এবার আটকা পড়েছ তো সজীব, সত্যি এটা দারুণ ছিল। সজীব, মেয়র আঙ্কেল, এই দেখুন পিটারের রোবট। সজীব, আমি এই পারমাণবিক চুল্লি নিয়ে সত্যিই খুব ভয়ে ছিলাম। ভেবেছিলাম আজকে বুঝি আর রক্ষে নেই। মিস্টার মেয়র, সজীব থাকলে আমাদের কোনো চিন্তা নেই। Yes, হাই ডেনসিটি ব্যাকটেরিয়ার তৈরিতে আমি সফল হয়েছি। জলদি গিয়ে পিটারকে সুখবরটা দিতে হবে। পিটার, পিটার! আরে সায়েন্টিস্ট, কি হয়েছে? সজীবকে বন্দী করেছো মনে হচ্ছে। সজীবকে বন্দী করিনি সত্যি, কিন্তু ওকে বন্দি করার উপায় বের করেছি। এই দেখো, হাই ডেনসিটি ব্যাকটেরিয়া। শাবাশ সায়েন্টিস্ট, এতদিনে তুমি একটা কাজের কাজ করেছ। একবার এই ব্যাকটেরিয়া সজীবদের শহরের পানিতে মিশিয়ে দিলেই খেল খতম। শহরের মানুষ কেউ পানির অভাবে কাতরাবে, কেউ বা এই হাই ডেনসিটি ব্যাকটেরিয়ার আক্রমণে তিল তিল করে মরে যাবে। আর তখন সজীব আপনার পায়ের কাছে সুসুর করে চলে আসবে। সময় হয়েছে ওয়াটারম্যানের শক্তি পরীক্ষার।
অপরদিকে সজীবের বন্ধু কালু আর রিফাত তাদের শহরের মাঝখানে থাকা নদীর ধারে গিয়েছে মাছ ধরতে। কখন থেকে একটা মাছ ধরার চেষ্টা করছি, কিন্তু এই পর্যাপ্ত মাছগুলো কিছুতেই ধরা পড়ছে না। কাল্লু, এই দেখো মাছ ধরেছি। বারবার তোমার বসিতে মাছ উঠছে। কাল্লু, এত অধৈর্য না হয়ে চেষ্টা করতে থাকো। তুমি ঠিক বলেছো। এই কথা বলে কাল্লু আবারও মাছ ধরার চেষ্টা করতে লাগলো। এর কিছুক্ষণ পরেই কাল্লু আর রিফাত একটা অবাক করা জিনিস দেখতে পেল। নদীর নীল রঙের পানিতে গোলাপি রঙের অদ্ভুত একটা স্রোত। গোলাপি রঙের ওই পানি নদীর নীল পানিতে মিশে গিয়ে বাকি পানিগুলোকেও গোলাপি রঙের করে দিচ্ছিল। আরে, গোলাপি রঙের পানি এমন পানি এখানে এলো কিভাবে? আরে, এটা আবার কি? এমন গোলাপি রঙের পানি তো আমি কখনোই দেখিনি। ওই তো সজীব আসছে দেখছি। চলো সজীবকে বিষয়টা জানাই। চলো। এরপরে কাল্লু আর রিফাত সজীবকে নদীর ওই অদ্ভুত গোলাপি রঙের পানির কথা বলে। গোলাপি রঙের পানি? চলো গিয়ে দেখি। চলো। সজীব, পানিগুলো দেখতে খুব সুন্দর মনে হচ্ছে, খেতে দারুণ মজার হবে। না কাল্লু, না, এই পানি তুমি খেও না, বিষয়টা আমার কাছে সুবিধার মনে হচ্ছে না। রিফাত, একদম ঠিক বলেছো, এই গোলাপি রঙের পানিগুলো সম্পর্কে আগে আমাদের জানতে হবে। ম্যাজিক্যাল কার, তোমার একটা সাহায্য দরকার। বলো সজীব, তোমার কি সাহায্য দরকার? ম্যাজিক্যাল কার, তুমি তো জানো এই নদীর পানি শোধন করেই পুরো শহরে নিরাপদ পানি সাপ্লাই দেওয়া হয়। তাই এই নদীর পানি শহরবাসীর জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি এই গোলাপি রঙের পানি সম্পর্কে জানতে চাই। ওকে সজীব, আমি স্ক্যান করে দেখছি। এরপরে ম্যাজিক্যাল কার নদীর ওই গোলাপি রঙের পানি স্ক্যান করতে শুরু করে। সজীব, এ তো দেখছি খুবই ভয়ঙ্কর ব্যাপার। গোলাপি এই পানিগুলোতে খুবই শক্তিশালী আর প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়ার উপস্থিতি রয়েছে। এই পানি পান করলে শহরবাসী মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়বে। হাই ডেন্সিটি ব্যাকটেরিয়া একটা বিরল প্রজাতি। এর ধ্বংসাত্মক ক্ষমতা খুবই মারাত্মক। আর এই ব্যাকটেরিয়া অন্য যে কোনো ব্যাকটেরিয়া থেকে 10 গুণ দ্রুত বংশবিস্তার করে। কিন্তু এই ব্যাকটেরিয়া এখানে এলো কিভাবে? সেটাই তো বুঝতে পারছি না, কিন্তু এটা বুঝতে পারছি শহরবাসী মারাত্মক ঝুঁকিতে রয়েছে। একবার এই ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়লে পুরো শহর হাসপাতালে রূপান্তর হয়ে যাবে। মেয়র আঙ্কেল, আমার মনে হচ্ছে এসব পিটারের কাজ। সজীব, আমারও সেটাই মনে হচ্ছে। সজীব, আপাতত পিটারের কথা ভুলে যাও, আগে শহরবাসীকে রক্ষা করো, কারণ পুরো শহরে পানি সাপ্লাই আসে ওই নদী থেকে। আমাদের এখনই সেখানে যাওয়া উচিত।
এদিকে কিছুক্ষণের মধ্যেই হাই ডেনসিটি ব্যাকটেরিয়াযুক্ত গোলাপি সেই পানি শহরের সাপ্লাইয়ের পানির মাধ্যমে ছড়িয়ে পড়তে লাগলো। শহরের মানুষজন, বাচ্চা কাচ্চা সেই পানি পান করে একে একে অসুস্থ হতে শুরু করলো। ওদিকে ততক্ষণে সজীব তাদের শহরের মেয়র, পুলিশ কর্মকর্তা সবাই নদীর সেই কিনারায় উপস্থিত হলো, যেখানে সেই ব্যাকটেরিয়াযুক্ত গোলাপি পানি নদীর পানির সাথে মিশে যাচ্ছে। তখন তারা জানতো না এসবের পিছনে রয়েছে পিটারের পাঠানো ওয়াটারম্যানের হাত। কিন্তু সজীব, এই গোলাপি পানি কোথা থেকে আসছে? হ্যাঁ সজীব, এই পানির উৎস জানতে পারলে আমরা সেটাকে রুখতে পারবো। ম্যাজিক্যাল কার বলো সজীব, তুমি এই নদীকে স্ক্যানিং করো আর জানার চেষ্টা করো এই গোলাপি পানি কোথা থেকে আসছে। ওকে সজীব, আমি সেটাই করছি। এরপরে ম্যাজিক্যাল কার শহরের সেই নদীতে স্ক্যানিং করতে লাগলো, ব্যাকটেরিয়াযুক্ত গোলাপি সেই পানির উৎস খুঁজে বের করতে। সজীব, এই দেখো, এখান থেকে ব্যাকটেরিয়া যুক্ত পানি নদীর পানিতে মিশে যাচ্ছে। কিন্তু এই পানি এখানে আসছে কিভাবে সেটাই তো বুঝতে পারছি না। সজীব, ওদিকে দেখো। সজীব মাথা ঘুরিয়ে দেখে বিশাল একটা ঘূর্ণিঝড় তাদের দিকেই আসছে, আর সেটা দেখে সেখানে থাকা শহরবাসী তো বটেই সজীব পর্যন্ত অবাক হয়ে যায়। আরে এটা কি? ওয়াটারম্যান হাজির। সজীব, তোমাকে আর কষ্ট করে আমাকে খুঁজতে হবে না। তুমি এখন এই পানিতে থাকা ব্যাকটেরিয়া খোঁজো, যদি তোমার শহরবাসীকে বাঁচাতে চাও। এই শহরবাসী, সবাই কান খুলে শুনে রাখো, এই হলো হাই ডেনসিটি ব্যাকটেরিয়ার অ্যান্টিডোট। আর এই অ্যান্টিডোট পেতে চাইলে পিটারকে তোমাদের নেতা মানতে হবে। এই কথা বলে ওয়াটারম্যান সেখান থেকে পালিয়ে যেতে লাগলো। তার মানে আমার অনুমান ঠিক ছিল, এসব কিছুর পেছনে রয়েছে পিটার। সজীব, ওয়াটারম্যান পালিয়ে যাচ্ছে, যেভাবেই হোক এই অ্যান্টিডোট আমাদের চাই, যাই নইলে শহরবাসীকে আমরা বাঁচাতে পারবো না। ম্যাজিক্যাল কার, অ্যাক্টিভ পাওয়ার 6-1। ওকে সজীব, অ্যাক্টিভ পাওয়ার 6-1। এরপরে সজীব তার ম্যাজিক্যাল কার নিয়ে ওয়াটারম্যানের কিছু কিছু গেল। কিন্তু পিটারের তৈরি ওই ওয়াটারম্যান পানিতে ছিল খুবই ক্ষিপ্র আর দ্রুত গতি সম্পন্ন, কখনো আকাশে, কখনো বা পানির উপরে, আবার কখনো বা পানির নিচ দিয়ে সে পালাতে লাগলো। কিন্তু সজীব তো নাছোড় বান্দা, সে কিছুতেই ওয়াটারম্যানের পিছু ছাড়ল না। এক পর্যায়ে সজীব আর ওয়াটারম্যানের মাঝে তুমুল যুদ্ধ শুরু হয়।
ওয়াটারম্যান, এই অ্যান্টিডোট আমাকে দিয়ে দাও। সজীব, আমাকে প্রাণে মেরো না। এই নাও, এই নাও হাই ডেনসিটি ব্যাকটেরিয়ার অ্যান্টিডোট। অবশেষে সজীবের মুখে হাসি ফোটে। না ওয়াটারম্যান, তোমার আর রক্ষে নেই। সজীব, জলদি যাও, এই অ্যান্টিডোট জলদি পানিতে মেশাও। ম্যাজিক্যাল কার, চলো। বাংলাদেশের মহাকাশ বিজ্ঞানে আজ একটা ঐতিহাসিক দিন। আজকে লঞ্চ হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট। VDS-1 নামের এই স্যাটেলাইটের প্রধান কাজ হচ্ছে মহাকাশ থেকে পর্যবেক্ষণের মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরে থাকা তেল, গ্যাস এবং ইউরেনিয়ামকে খুঁজে বের করা। বাংলাদেশের সাম্প্রতিক জ্বালানি সমস্যার সমাধান করতে সরকারের এই পদক্ষেপ নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ। না, এটা হতে পারে না। বাংলাদেশের সব তেল, গ্যাস আর ইউরেনিয়ামে শুধু আমার অধিকার। এখানকার সব প্রাকৃতিক সম্পদ শুধু আমি চাই। যেভাবেই হোক এই স্যাটেলাইটকে ধ্বংস করতেই হবে, নইলে এখানকার সব সম্পদ আমার হাত ছাড়া হয়ে যাবে। কিন্তু পিটার, এটা কিভাবে সম্ভব? স্যাটেলাইটকে আমরা রুখবো কিভাবে? স্যাটেলাইট তো রকেটের মাধ্যমে লঞ্চ হবে, আর সেখানে তো সজীব থাকবে। স্যাটেলাইটকে ধ্বংস করতে এবারে আমি পাঠাবো আমার স্পেশাল রোবট বেলুভা T6। এই দেখো। এই কথা বলে পিটার তার স্পেশাল রোবট বেলুভা T6 কে অ্যাক্টিভেট করে। মহাকাশের জন্য তৈরি করা স্পেশাল রোবট বেলুভা T6 সজীবদের তৈরি করা স্যাটেলাইটকে ধ্বংস করবে। বেলুভা T6। Yes, boss. তোমার মিশন হলো স্যাটেলাইট PDS-1 কে ধ্বংস করা, আর তোমার এই মিশনে যেই বাধা হয়ে দাঁড়াবে তাকেও ধ্বংস করা। ওকে বস। এরপরে পিটারের স্পেশাল রোবট বেলুভা T6 তার স্যাটেলাইট মিশন শুরু করে। ওদিকে সজীব আর তার বন্ধুরা তখন ব্যাডমিন্টন খেলছিল। Thank you.
আচ্ছা সজীব, আমাদের স্যাটেলাইট মহাকাশে কিভাবে যাবে? রকেটের সাহায্যে। রকেটের সাহায্যে? সেটা আবার কিভাবে? স্যাটেলাইটকে মহাকাশে পাঠানোর জন্য সবথেকে দরকারি জিনিস হলো রকেট। রকেটের সাথে লাগিয়ে স্যাটেলাইটকে মহাকাশে পাঠানো হয়। বলো কি, তার মানে রকেটের পিঠে চড়ে স্যাটেলাইট মহাকাশে যায়? এই তো, বুঝতে পেরেছো। সজীব, স্যাটেলাইট লঞ্চ করার সময় হয়েছে, চলো আমরা সেখানে যাই। তাই তো, চলো তাহলে। এরপরে সজীব আর তার বন্ধুরা মিলে স্যাটেলাইট লঞ্চিং স্টেশনের দিকে যেতে থাকে। স্পেশাল রোবট ব্যালুভার D6 প্রস্তুত ছিল। পিটারের নির্দেশ মতো সেই স্যাটেলাইটকে ধ্বংস করতে চায়। আরে, এটা কি হচ্ছে? মনে হচ্ছে রকেটের ইঞ্জিনে কোনো একটা গোলমাল হয়েছে। এভাবে চললে তো আমাদের স্যাটেলাইট মহাকাশে যেতেই পারবে না। আমাদের এতদিনের সব পরিশ্রম বৃথা হতে চলেছে। ওদিকে স্যাটেলাইট লঞ্চিং দেখতে আসা সজীব এবং দর্শনার্থীরা রকেট আর ইঞ্জিনের এমন গোলমালে অবস্থা দেখে খুবই চিন্তিত হয়ে পড়ে। একটি জরুরি ঘোষণা, স্যাটেলাইট BDS-1 এর মহাকাশে উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে এবং রকেট ইঞ্জিন ক্রমশ নিচের দিকে নামছে। আমাদের শহরের যেখানেই এটা পড়বে সেখানে ব্যাপক প্রাণহানির সম্ভাবনা রয়েছে। এমন অবস্থায় আমাদের সুপার হিরো সজীবকে প্রয়োজন। সজীব, তুমি যেখানেই থাকো দ্রুত এসে আমাদের সাহায্য করো। সজীব, তুমি দ্রুত যাও। চিন্তা করো না রিফাত, আমি ওই রকেটকে ঠিক পথে নিয়ে যাব, সেই সাথে স্যাটেলাইটকেও তার কক্ষপথে রেখে আসব। এই কথা বলে সজীব তার ঘড়িতে চাপ দেয় আর ম্যাজিক্যাল ক্যালকে ডাক দেয়। সজীব, আমি এসে গিয়েছি। ম্যাজিক্যাল কার, জলদি চলো। এরপরে সজীব তার ম্যাজিক্যাল কারে চড়ে রওনা দেয় মহাকাশের পথে, যেখানে রয়েছে স্যাটেলাইট সহ পরন্ত সেই রকেট। সজীব তখনও জানত না রকেটের এমন গড়বড়ে আচরণের পেছনে রয়েছে পিটারের পাঠানো রোবট ব্যালুভা D6। তুমি তাহলে এই মহাকাশেও চলে এসেছ, রোবট ব্যালুভা D6। Yes, boss. তোমার এই মিশন স্যাটেলাইটের প্রধান বাধা হলো সজীব,
যেভাবেই হোক সজীবকে হত্যা করো আর ধ্বংস করো ওই স্যাটেলাইটকে। ওকে বস। সজীবের উপরে হামলা করে পিটারের রোবট বেলুফাটি সিক্স। সজীব, আমাদের উপরে আক্রমণ হচ্ছে। তার মানে পিটার আমাদের স্যাটেলাইটকে ধ্বংস করতে চায়, আর এই হামলা করেছে পিটার ম্যাজিক্যাল কার। চলো তাহলে এবার পিটারকে উপযুক্ত জবাব দেই। ওকে সজীব, চলো তাহলে। এরপরে সজীব তার ম্যাজিক্যাল কার থেকে বেছে নেয় একটা ভয়ঙ্কর শক্তিশালী আর অত্যাধুনিক অস্ত্র। পিটারের রোবট সজীবের উপরে আক্রমণ চালাতে লাগলো, সজীবও দিতে লাগলো সেই আক্রমণের জবাব। এভাবে পাওয়ার মারার পরেও পিটারের রোবটের কিছুই হচ্ছিল না, বরং পিটারের রোবটের পাওয়ার সজীবের ম্যাজিক্যাল কার্ডকে প্রায় অকেজো করে দিল। ম্যাজিক্যাল কার্ড, আরে ওকে সজীব, আমি দ্রুত পাওয়ার হারাচ্ছি। আরে পিটারের রোবট তো দেখছি স্যাটেলাইটের দিকেই যাচ্ছে, মনে হচ্ছে সে স্যাটেলাইটটিকে ধ্বংস করতে চায়। ম্যাজিক্যাল কার, চলো। সজীব, আমাদের ইঞ্জিন কোনোভাবেই মুভ করছে না, বিকল্প কিছু চিন্তা করো। ওদিকে ততক্ষণে পিটারের রোবট সজীবের স্যাটেলাইটে একটা শক্তিশালী টাইম বোমা সেট করে দেয়। সাব্বাস রোবট বেলুভা, সাব্বাস। এবার স্যাটেলাইট তো ধ্বংস হবেই, সাথে সজীবও মারা পড়বে। ওদিকে ম্যাজিক্যাল কার প্রায় অকেজো হওয়ায় সজীব তার বিকল্প চিন্তা করতে থাকে। ইয়েস, আইডিয়া। ম্যাজিক্যাল কার, তুমি পাওয়ার অ্যাক্টিভেট করতে পারবে? সজীব, আমার রিজার্ভ এনার্জি ব্যবহার করে শুধুমাত্র একটি পাওয়ার জেনারেট করতে পারবো। আশা করছি সেটাতেই কাজ চলে যাবে। ম্যাজিক্যাল কার, একটি পাওয়ার 369। ওকে, একটি পাওয়ার 369। এরপর সজীব পিটারের রোবটের সেই মহাকাশ যানটিকে লক্ষ্য করে পাওয়ার 369 কে অ্যাক্টিভেট করে, আর তারপর সেই অ্যাঙ্করের সাহায্যে সজীব ওই মহাকাশ যানটিতে যেতে লাগলো। অবশেষে সজীব পিটারের রোবটের মহাকাশ যানে নিজের নিয়ন্ত্রণ নিয়ে নেয়, আর তারপর আবারও আক্রমণ শুরু করে পিটারের সেই রোবট বেলুভাটি সিক্সের উপর। রোবট বেলুভা কিংবা পিটার কেউই ভাবতেই পারেনি সজীব এমন একটা কিছু করতে পারে। নিজের অস্ত্রের রোবট বেলুভা তখন নিজেই কুপোকাত হয়ে যায়।
যাও সজীব যাও, টাইম বোমাটিকে এখনই নিষ্ক্রিয় করো। এরপরে সজীব স্যাটেলাইট বিডিএস ওয়ান থেকে টাইম বোমাটিকে উদ্ধার করে। কি ব্যাপার সায়েন্টিস্ট, মনে হচ্ছে কিছু খুঁজে পেয়েছো। পিটার, সজীবের সব মিশনের তথ্য বিশ্লেষণ করে সজীবের একটা দুর্বলতা খুঁজে পেয়েছি। তাই নাকি, সজীবের দুর্বলতা খুঁজে পেয়েছো? হ্যাঁ পিটার, আমি ওই সজীবের দুর্বলতা খুঁজে বের করেছি। সজীবের কোনো দুর্বলতা নেই, সজীব তো হলো ওয়ান ম্যান আর্মি। পিটার, সজীব যে শুধু পৃথিবীর মানুষের জন্য লড়াই করে তা কিন্তু নয়। সজীবের রয়েছে বন্য প্রাণীদের প্রতি খুব ভালোবাসা আর খুবই দুর্বলতা। এরপরে সে খারাপ সায়েন্টিস্ট পিটারকে তার পরিকল্পনার কথা বলে, আর সবকিছু শুনে পিটার তো মহা খুশি। সায়েন্টিস্ট, চলো তাহলে। পিটার, আমরা এখন কোথায় যাচ্ছি? সজীবদের শহরে। ওদিকে সজীবের সব বন্ধুরা যাচ্ছে তাদের শহরের পাশেই থাকা একমাত্র ইকো পার্কে তাদের স্কুলের বার্ষিক পিকনিকের আয়োজন করতে। সজীব চলো। না কাল্লু, এমন সময়ে আমার শহরের বাইরে যাওয়াটা কোনোভাবেই উচিত হবে না। পিটার যে আবার কোন মুসিবত নিয়ে হাজির হবে তার কোনো বালাই নেই। তুমি একদম ঠিক বলেছ সজীব, আমাদের একমাত্র সুপার হিরো হিসেবে তোমার অনেক দায়িত্ব। এই সবাই বাজিয়ে উঠে পড়ো। সজীবদের শহরে সেই ইকো পার্কে এসে ল্যান্ড করলো পিটারের হেলিকপ্টার। কান খুলে শুনে রাখো, রেস্ট্রিক্টেড এরিয়ার ভেতরে একদম যাবে না,
সেখানে কিন্তু ভয়ঙ্কর সব প্রাণী রয়েছে। ঠিক আছে স্যার। এরপরে সজীবের স্কুলের সব বন্ধুরা সেই ইকো পার্কের ভিতরে গেল। তারা সেখানে ঘুরে বেড়াতে লাগলো। ইস, কি সুন্দর জায়গা! সজীব না এসে বড্ড মিস করলো। সজীব মিস করলো। কাল্লু দেখো, একটা খুব সুন্দর খরগোশ। ইফান, ওই দিকে যেও না, ওটা রেস্ট্রিক্টেড এরিয়া। কিচ্ছু হবে না, আমি এখনই আসছি। এরপরে সজীবের বন্ধু রিফাত সেই ইকো পার্কের রেস্ট্রিক্টেড এরিয়াতে প্রবেশ করে। আর ওদিকে সেই ইকো পার্কের ভিতরে থাকা পিটার টিকটিকি গোত্রের একটা প্রাণীকে ধরে ফেলে। এটার বৈজ্ঞানিক নাম হেমিডাকটাইলাস ফ্রানাটাস, যেটাকে আমরা চিনি টিকটিকি নামে। এবার এই টিকটিকির সাহায্যেই সজীবকে আমরা কাবু করব। সায়েন্টিস্ট, তোমার কাজ শুরু করো। ওকে পিটার। এরপরে পিটারের কথা মতো তার সায়েন্টিস্ট টিকটিকিটির গায়ে একটা মারাত্মক ভাইরাস পুশ করে। আর এই ভাইরাসটি এতটাই ভয়ঙ্কর ছিল যে এটা যে কোনো প্রাণীর সাথে সাধারণ বৈশিষ্ট্যগুলো বদলিয়ে দিতে পারত। সেই সাথে হোস্ট শরীরের আরএনএ রেপ্লিকেশন ঘটিয়ে তাকে বিশাল আকারের একটা দানবে পরিণত করত। এদিকে ইকো পার্কের রেস্ট্রিক্টেড এরিয়াতে থাকা সজীবের বন্ধু রিফাত পিটারের এই ষড়যন্ত্র দেখতে পায়। আরে, এ তো দেখছি পিটার, কিন্তু এরা করছেটা কি? এবার এই টিকটিকির সাহায্যে ভাইরাস ছড়িয়ে পড়বে সজীবের শহরে সব টিকটিকিতে। এবার এই শহরের সব টিকটিকি রূপান্তর হবে দানব টিকটিকিতে। ও আচ্ছা, পিটার তাহলে এবার এই পরিকল্পনা করেছে। বিষয়টা সজীবকে এখনই জানাতে হবে। প্রস্তুতি নিচ্ছিল ন্যাশনাল ডিফেন্স টেকনোলজি সেন্টারের বিজ্ঞানীরা। সজীবকে এবারে দিয়েছে একই সাথে আকাশে ওড়ার আর ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ার মারার ক্ষমতা। সজীব তার সেই নতুন পাওয়ার গুলোর প্র্যাকটিস করছিল।
পার্কের জঙ্গল ছেড়ে বের হতে লাগলো। আর সেখানে সে মুখোমুখি হলো সজীবের বন্ধুদের। এটা আবার কি? অবশেষে পিটারের দানব টিকটিকিটি সজীবদের শহরে প্রবেশ করে। ঠিক যেন ডাইনোসরের মতো দেখতে বিশাল সেই টিকটিকিটিকে দেখে শহরের মানুষজন খুব ভয় পেয়ে গেল। তারা এদিক সেদিক ছুটে পালাতে লাগলো। খেলা তো এখনো শুরু হয়নি। কিছুক্ষণ পর সজীবদের শহরের সব টিকটিকি রূপান্তর হয়ে যাবে দানব টিকটিকিতে। এবার ওরা বুঝবে এই পিটারের সাথে বিরোধিতা করার পরিণাম। ওদিকে ন্যাশনাল ডিফেন্স টেকনোলজি সেন্টারের ভিতরে থাকা সজীব, মিস্টার মেয়র আর সেখানকার সায়েন্টিস্টরা দানব সেই টিকটিকিটির আক্রমণ দেখে কিছুটা হতবম্ব হয়ে গেল। আমি কিছুতেই বুঝতে পারছি না এই ডাইনোসরগুলো কোথা থেকে এলো। মিস্টার মেয়র, এটা আসলে কোনো ডাইনোসর নয়। ডাইনোসর নয়? তাহলে এটা কি? সমস্যা হচ্ছে আমি নিজেও কনফিউজড, তবে এটা কোনো ডাইনোসর নয় এ আমি নিশ্চিত। এই দেখো, এটা হলো ডাইনোসরের কঙ্কাল, আর এটা হলো শহরে আক্রমণকারী সেই দানবটির কঙ্কাল। মনে হচ্ছে এটা কোনো হাইব্রিড প্রাণী। তার মানে একাধিক প্রাণীর সংমিশ্রণে এর সৃষ্টি হয়েছে। এই প্রাণীর কঙ্কালের সাথে টিকটিকির কঙ্কালের অনেক মিল। সায়েন্টিস্টের মুখে টিকটিকির কথা শুনে সজীবের আর বুঝতে বাকি থাকে না এটাই হলো সেই টিকটিকি যেটাকে পিটার ভ্যাকসিন দিয়েছিল। এবার আমি সব বুঝতে পেরেছি। কি বুঝেছো সজীব, বলো আমাদের। হ্যাঁ সজীব, বলো। এরপরে সজীব তার মোবাইল ফোন বের করে এবং গুফাতের পাঠানো সেই ভিডিওটি দেখায়। সজীব, তুমি জলদি যাও আর ওই দানবটিকে এখনই থামাও। ওকে মেহর আঙ্কেল, আমি এখনই যাচ্ছি। ওদিকে ততক্ষণে দানব ওই টিকটিকি সজীবদের শহরের একদম কেন্দ্রে পৌঁছায়। আর তারপর দানব সেই টিকটিকি একটা অদ্ভুত আওয়াজ করতে থাকে। অদ্ভুত ওই আওয়াজটি আসলে ছিল এক টিকটিকির সাথে আরেক টিকটিকির যোগাযোগের মাধ্যম। দানব এই টিকটিকি আকারেও যেমন ছিল বিশাল, তেমনি ছিল তার দানবীয় আওয়াজ। দানব সেই টিকটিকির আওয়াজ শুনে শহরের বিভিন্ন জায়গা আর বাসা বাড়িতে থাকা টিকটিকিরা সজাগ হয়ে ওঠে। এরপর দানব টিকটিকি তার শরীর থেকে বিশেষ ধরনের এক তরঙ্গ রিলিজ করতে থাকে, আর সেই তরঙ্গে প্রায় মন্ত্রমুগ্ধ হয়ে শহরের অন্য টিকটিকিরাও রাস্তায় নেমে পড়ে।
আর অন্য টিকটিকিরাও দল বেঁধে সেই দানবীয় আওয়াজের দিকে যেতে থাকে। শহরের মানুষজন এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল। সজীব তার নতুন পাওয়ারের সাহায্য নিয়ে দানব টিকটিকির সামনে আসে। সজীব, তুমি এসে গিয়েছো? কিন্তু তোমরা সাবধান, এই নিরীহ টিকটিকিগুলোর যেন ক্ষতি না হয়। অযথা কোনো প্রাণীকে হত্যা করা মহাপাপ। দানব টিকটিকি, তুমি এই শহরের অনেক ক্ষতি করেছো, এবার আর তোমাকে ছাড়ছি না। পিটার, এবার শুরু হবে আসল খেলা। ছোট্ট এই টিকটিকিগুলো রূপান্তর হবে দানব টিকটিকিতে। অফিসার, শহরের কি অবস্থা? শহরের রাস্তা জুড়ে শুধু টিকটিকি আর টিকটিকি। এত টিকটিকি কোথা থেকে যে এলো উপরওয়ালাই জানে। এদিকে সজীব আর দানব টিকটিকির লড়াইয়ের মাঝেই ছোট্ট টিকটিকিরা দানব ওই টিকটিকিটির সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়ায়। আর তারপর ছোট্ট একটা টিকটিকি দানব টিকটিকিটির লেজে কামড় দিয়ে তার রক্ত পান করতে শুরু করে। আর সেই দৃশ্য সজীব দেখতে পায়। আরে, এটা কি হচ্ছে? ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন মানে কি? ট্রান্সফরমেশন মানে হলো পিটারের ওই ভাইরাস এবার সংক্রমণ করবে ছোট্ট ওই টিকটিকিতে। তার মানে এই ছোট্ট টিকটিকিগুলো দানব টিকটিকিতে রূপান্তর হবে? হ্যাঁ, সব কিছু দেখে সেটাই তো মনে হচ্ছে। সায়েন্টিস্ট এই কথা বলতে না বলতেই তার কথার সত্যতা মিলতে শুরু করে। ছোট্ট ওই টিকটিকিটির আরএনএ রেপ্লিকেশনের মাধ্যমে তার ট্রান্সফরমেশন প্রক্রিয়া শুরু হয়ে যায়। মুহূর্তের মধ্যেই ছোট্ট ওই টিকটিকি ঠিক তার হোস্টের অনুরোধ একটা দানব টিকটিকিতে রূপান্তর হয়ে যায়। আরে বাপরে, এ তো দেখছি ভয়ানক ব্যাপার। সজীব, জলদি এই সব টিকটিকিকে মেরে ফেলো, নইলে কিছুক্ষণের মধ্যেই পুরো শহর দানব টিকটিকিতে ভরে যাবে। হ্যাঁ সজীব, মিস্টার মেয়র একদম ঠিক বলেছে। না, এটা আমি করতে পারি না।
যদি সেটা করতে না পারো তাহলে প্রাইম টিকটিকি মানে প্রথম টিকটিকি যেটাকে পিটার ভাইরাস দিয়েছিল সেটাকে তোমার হত্যা করতে হবে, নইলে তার এই ট্রান্সফরমেশন প্রক্রিয়া চলতেই থাকবে। বেশ, আমি সেটাই করব। সজীব, কি করবে এবার তুমি সেটাই দেখা যা। এদিকে ট্রান্সফরমেশনের মাধ্যমে একটার পর একটা দানব টিকটিকির সৃষ্টি হতে লাগলো, আর তাতে প্রাইম টিকটিকিকে চেনা সজীবের জন্য আরো কষ্টকর হতে লাগলো। সজীব খুব চিন্তায় পড়ে গেল। ইয়েস, ম্যাজিক্যাল কার। এরপরে সজীব তার ঘড়িতে চাপ দিয়ে ম্যাজিক্যাল কারকে ডাক দেয়। সজীব, আমি এসে গিয়েছি, বলো আমি কি করতে পারি। ম্যাজিক্যাল কার, এই টিকটিকিগুলোর সাথে ওই দানবটির কমিউনিকেশন ব্রেক করে দিয়ে ওদের নিরাপদে সরিয়ে নাও। সজীব, নিড টু অ্যাক্টিভেট পাওয়ার 219। ওকে, অ্যাক্টিভেট পাওয়ার 219। এরপরে ম্যাজিক্যাল কার তার পাওয়ার 219 অ্যাক্টিভেট করে, যেটার ফলে ম্যাজিক্যাল কার থেকে রিলিজ হতে শুরু করে একটা শক্তিশালী তরঙ্গ। আর এই তরঙ্গ টিকটিকিদের কমিউনিকেশন ওভাররাইড করতে শুরু করে, আর তখন টিকটিকিরা এলোমেলো হতে শুরু করে। এরপরে শুরু হয় সজীব আর দানব সেই টিকটিকিদের দলের ভয়ানক এক লড়াই। অবশেষে সজীব হত্যা করে সেই প্রাইম দানব টিকটিকিটিকে। মিস্টার মেয়র, আপনারা করছেনটা কি? পিটার আমাদের একের পর এক ক্ষতি করে যাচ্ছে, কিন্তু আমরা তাকে ধরতে পাচ্ছি না। এক পিটারের কারণে পুরো শহরের মানুষ আতঙ্কিত। মিস্টার মেয়র, আপনি একটা কিছু করুন, নইলে আমাদের এই শহর ছেড়ে যেতে হবে। না না না, আপনারা এই শহর ছেড়ে যাবেন না। আমাদের রয়েছে সুপার হিরো সজীব, সজীব নিশ্চয়ই শহর ঠিক করে ফেলবে। কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্য সব কিছু নষ্ট হতে বসেছে। সজীব আর তার বন্ধুরা মিলে বাস্কেটবল খেলছিল, আর সজীবের বন্ধু কালু ব্যস্ত ছিল তার স্মার্টফোনে গেম খেলা নিয়ে। আরে আরে শিট! আরে কালু, এমন গেম খেলায় এত আসক্ত হয়ো না, আসো আমাদের সাথে বাস্কেটবল খেলো।
সজীব, আর একটা গেম খেলি প্লিজ। দেখো কাল্লু, এভাবে মোবাইল ফোনে আসক্ত ঠিক নয়, আমাদের উচিত এইসব আউটডোর গেম খেলা, বুঝেছো? রিফা, তুমি একদম ঠিক বলেছো, এইসব আউটডোর গেমে শরীর চর্চা হয়, আর এতে শরীর আর মন দুটোই ভালো থাকে। আর একটু একটু পরের লেভেল আপ করলেই খেলা বাদ দেব। কাল্লুর কথা শুনে সজীব, রিফাত আর তাদের বাকি বন্ধুরা হতাশ হয়ে গেল। তারা আবারও তাদের খেলায় মনোযোগ দিল, আর কাল্লু মোবাইলে গেম খেলতেই লাগলো। ওদিকে সজীবদের শহরে প্রবেশ করে রহস্যময় আর অদ্ভুত একটা কেরাভ্যান, যেটার ভিতর থেকে বেরিয়ে আসে পিটারের পাঠানো একটা ভয়ঙ্কর শয়তান চক্রধর। আমি হলাম চক্রধর, চক্রধরের চালাকিতে সবাই পড়বে বোকামিতে। চক্রধরের টেকনোলজির চালাকিতে মুহূর্তের মধ্যেই হিপনোটাইজ হয়ে যায় সজীবের বন্ধু কাল্লু। ওদিকে মেয়র ভবনেও হয় এই সাইবার আক্রমণ। চক্রধরের এই অদ্ভুত আর রহস্যময় নকশা যার চোখেই পড়ে সেই হয়ে যায় চক্রধরের শিকার। শহরের গণ্যমান্য সব ব্যক্তি, এমনকি মিস্টার মেয়রও বাদ গেল না, তারা এক একজন এক একটা প্রাণীর মতো আচরণ করতে শুরু করে দিল। শহরের মেয়র আর বাকি গণ্যমান্য ব্যক্তিরা শুরু করে দিল চরম বিশৃঙ্খলা। তারা যেন ঠিক পশুদের মতো আচরণ করতে শুরু করে দিল, সামনে যাকেই পাচ্ছিল তার উপরই আক্রমণ করছিল, সেই সাথে চালাচ্ছিল ভাঙচুর। আর এই দৃশ্য দেখে পিটার তো মহা খুশি, যার উপর আর খুশি নাই। শাবাস চক্রধর, শাবাস। কিন্তু পিটার, আমি ভাবছি সজীবের কথা, হিপনোটাইজ হওয়া এই বন্ধুদের সজীব রূপে কিভাবে? সজীব, এবার তুমি কি করবে সেটাই তো দেখতে চাই। এদিকে কাল্লুর পিছনে ছুটতে গিয়ে সজীব দেখতে পায় মিস্টার মেয়র আর তাদের শহরের গণ্যমান্য ব্যক্তিদের। মেয়র আঙ্কেল এমন করছে কেন? মেয়র আঙ্কেল আর বাকিদের দেখে সজীব বুঝতে পারে তারাও কাল্লুর মতো হিপনোটাইজ হয়ে গিয়েছে। মনে হচ্ছে পিটারের কোনো নতুন আক্রমণ, আমার এখনই ম্যাজিক্যাল কারের সাহায্য নেওয়া দরকার। এরপরে সজীব তার ম্যাজিক্যাল কারকে ডাক দেয়।
সজীব, মনে হচ্ছে কোনো সাইবার আক্রমণ চলছে। আমার সিস্টেমকে বারবার হ্যাক করার চেষ্টা চলছে। ম্যাজিক্যাল কার, আমারও সেটাই মনে হচ্ছে। এই দেখো, আমার বন্ধু কাল্লু, মেয়র আঙ্কেল, আরও অনেককেই হ্যাক করা হয়েছে, মানে হ্যাপনোটাইজ করা হয়েছে। সজীব, একটু অপেক্ষা করো, আমি এখনই দেখছি। এই কথা বলে ম্যাজিক্যাল কার সেই হ্যাকার মানে চক্রধরকে লোকেশন সার্চ করতে শুরু করলো। আর এমন সময় সজীব দেখতে পায় হ্যাপনোটাইজ হওয়া তার বন্ধু কাল্লু আর মেয়র আঙ্কেল তাকে আক্রমণ করতে তার দিকেই এগিয়ে আসছে। আরে, এরা দেখছি আমাকে আক্রমণ করছে, কিন্তু না, এরা তো অন্য কোনো অর্ডার ফলো করছে। ইউরেকা! সজীব, এনিমিকে খুঁজে পেয়েছি। এনিমি আমাদের থেকে 5 কিলোমিটার দূরে উত্তর পশ্চিমে অবস্থান করছে। তাহলে আর দেরি কিসের? ম্যাজিক্যাল কার, জলদি চলো। ওকে সজীব। এরপরে ম্যাজিক্যাল কারের সাহায্যে সজীব চক্রধরের পিছু নেয়। কাল্লু, মেয়র আর শহরের ওই গণ্যমান্য ব্যক্তিরা পশুর মতো বেপরোয়া আচরণ করতেই লাগলো। সজীব, তুমি আসলেই অনেক স্মার্ট, তোমার সাথে লড়াই জমবে। সজীব, ওই দেখো, এনিমি পালিয়ে যাচ্ছে। ম্যাজিক্যাল কার, ওকে ধাওয়া করো। ওকে সজীব। এরপরে শুরু হয় সজীব আর চক্রধরের মধ্যে কার রেসিং। সজীব চক্রধরের পিছু নিল, ওদিকে চক্রধরও কম যায় না। আমি হলাম চক্রধর। চক্রধরের চালাকিতে সবাই পড়বে বোকামিতে। সজীবার চক্রধরের এই কার রেস কিছুক্ষণের মধ্যে বদলে গেল যুদ্ধে। সজীব, তোমার খেলা এবার খতম।
আরে বাহ সজীব, এনিমি যেটার সাহায্যে আমাদের ফ্রেন্ডসদের হ্যাপনোটাইজ করেছে সেটা আমি খুঁজে পেয়েছি। বলো কি ম্যাজিক্যাল কার, তুমি দারুণ করেছো। ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘোরা কিছু সার্কেলের সাহায্যে এনিমি এটা করছে। এবার যদি এই সার্কেলকে আমি অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘোরাই। বুঝতে পেরেছি, তাহলে এনিমিও আমাদের দ্বারা হ্যাপনোটাইজ হবে। ম্যাজিক্যাল কার, তাহলে সেটাই করো। এরপরে ম্যাজিক্যাল কার চক্রধরের সিস্টেমকে হ্যাক করে, তার সেই হ্যাপনোটাইজ করা সার্কেলগুলোকে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘোরাতে শুরু করে, আর তাতে কাল্লু আর মিস্টার মেয়রের মতো চক্রধরও হ্যাপনোটাইজ হয়ে যায়। সেই সাথে চক্রধরের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয় সজীবের বন্ধু কাল্লু, মিস্টার মেয়র আর শহরের অন্যান্য ব্যক্তিরাও। সজীব, ইউ ডিড ইট, সবকিছু আমাদের নিয়ন্ত্রণে। চক্রধর, গাড়ি থেকে নেমে আসো। চক্রধর, এক হাত তোলো, এবার তোমার কানে ধরো। ম্যাজিক্যাল কার, আজকের ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ কিন্তু তুমি। সজীব, তুমি যাও, ওই শয়তানটাকে বন্দি করো। সজীব, বিশ্বাস করো ভাই, আমি আর মোবাইলে গেমস খেলবো না। মনে হচ্ছে এই পথে ওরা সজীবকে নিয়ে গিয়েছে। কোন পথে গিয়েছে সেটা এখনই দেখতে পারবেন। এই কথা বলে ন্যাশনাল ডিফেন্স টেকনোলজি সেন্টারের প্রধান সায়েন্টিস্ট সেখানে থাকা সিসিটিভির ফুটেজ দেখতে শুরু করলো। সজীবের মেয়র আঙ্কেল আর সায়েন্টিস্ট সেখানে দেখতে পায় সজীব তার আর্টিফিশিয়াল সেই উইংস গুলোকে সচল রাখতে সেগুলোতে পাওয়ার জেনারেট করছিল। সজীবকে এভাবে নিয়ে যাওয়া দেখে সজীবের মেয়র আঙ্কেল আর সায়েন্টিস্ট খুব খুশি হলো। মিস্টার মেয়র, মনে হচ্ছে প্ল্যান কাজ করছে। এবার দেখবো ওই পচাত পিটার সজীবের হাত থেকে কিভাবে রক্ষা পায়। আসলে মিস্টার সায়েন্টিস্টের প্ল্যান অনুযায়ী সজীবেরা এবার ফাঁদ পেতেছে পিটারকে ধরার জন্য, আর সেজন্যই পরিকল্পনা মতো ন্যাশনাল ডিফেন্স টেকনোলজি সেন্টারের ওয়েবসাইট হ্যাক করতে সার্থক হয় পিটারের সায়েন্টিস্ট। সেখান থেকেই পিটার জানতে পারে সজীবের আর্টিফিশিয়াল সেই উইংসগুলোকে। সজীবের আর্টিফিশিয়াল সেই উইংসগুলোকে সচল রাখতে সেগুলোতে বিশেষ এক ধরনের পাওয়ার জেনারেট করতে হয়, আর সেই সময়ে সজীব পুরো 30 সেকেন্ডের জন্য অজ্ঞান থাকে, যেটা ছিল পুরোপুরি ফেক ডাটা। ওদিকে সজীবকে বন্দি করতে পিটার সেই সুযোগ নিতে চাইল।
ফলে সজীব এভাবে তার পরিকল্পনা মতো পিটারের আস্তানায় প্রবেশ করে। ওদিকে সজীবদের প্ল্যান মতো সেনাবাহিনী আর বিমানবাহিনী এগুতে থাকে পিটারের আস্তানার দিকে। Congratulations, Peter. Now you are the boss of Earth. Peter, teri korcho keno? Sojib ke ekhoni hotta koro. Scientist, ei Sojib ke ami hotta korbo na. Sojib hobe amar senapati. আরে সজীব, শেষ পর্যন্ত তুমিও ধরা পড়লে এই শয়তানটার হাতে। হায় সৃষ্টিকর্তা, এখন কে বাঁচাবে এই পৃথিবীর মানুষকে? ভেবেছিলাম কেউ না পারলেও সজীব পারবে, সজীব আমাকে উদ্ধার করবে, সে আশাও আজ গুড়ে বালি। ওদিকে মিস্টার মেয়রের নেতৃত্বে সেনাবাহিনী আক্রমণ শুরু করে। You are under attack. Peter, এই দেখো। Peter কে ধরতে এসেছো তোমরা? এই কথা বলে পিটার তার মূল অস্ত্র মানে তার নিউ ওয়েভ টেকনোলজিকে আবারও উন্মুক্ত করে। কিন্তু ওদিকে পিটারের আক্রমণে সজীবদের সেনাবাহিনী কোণঠাসা হয়ে পড়েছে। পিটারের নিউ ওয়েভ টেকনোলজির পাওয়ারের সামনে সব কিছু যেন তুচ্ছ।
আরে সায়েন্টিস্ট, এ তো দেখছি আমরা ভুল করে ফেলেছি। পিটারকে রাগিয়ে এখন নিজেরাই মরতে বসেছি। মিস্টার মেয়র, এটাই কিন্তু আমাদের পরিকল্পনা। এই সুযোগে সজীব প্রফেসর চৌধুরীকে উদ্ধার করবে, কারণ একমাত্র প্রফেসর চৌধুরীই পারবে ইউএফ টেকনোলজিকে রুখতে। কিন্তু সজীব করছেটা কি? টাইম টু প্লে, পাওয়ার বাটন অন। প্রফেসর চৌধুরী, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এসে গিয়েছি। অবশেষে সজীব প্রফেসর চৌধুরীকে উদ্ধার করতে সমর্থ হয়। প্রফেসর চৌধুরী, তোমার তৈরি নিউ ওয়েব টেকনোলজির সাহায্যে পুরো শহরকে ধ্বংস করে ফেলেছে পিটার। সে এই পৃথিবীকে নিজের সাম্রাজ্য বানাতে চায়। যেভাবেই হোক, নিউ ওয়েব টেকনোলজিকে ডিঅ্যাক্টিভেট করতে হবে। প্রফেসর চৌধুরী, একটা কিছু করুন। সজীব, একটা উপায় আছে, কিন্তু সেটার সফলতা নির্ভর করবে তোমার উপর। আমার উপর? হ্যাঁ, তোমার উপর। সজীব, নিউইপ টেকনোলজি তৈরি হয়েছে প্রাণীজ দেহের সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান রক্ত থেকে। ব্লাড ভেসেলে থাকা ব্লাড ওয়েবকে রূপান্তর করে নিউইপ টেকনোলজি সৃষ্টি। মানে ঠিক যেমন পানির গতিকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, তেমনই কিছু। হ্যাঁ সজীব, তুমি একদম ঠিক ধরেছ। কিন্তু এর সৃষ্টির সঙ্গে ধ্বংসের সম্পর্ক কি? আছে সজীব, আছে। আমার শরীরের ব্লাড ওয়েব দিয়েই নিউ ওয়েব টেকনোলজির সৃষ্টি। আমার রক্তেই রয়েছে অ্যান্টি নিউ ওয়েব ভ্যাকসিনের মূল উপাদান। কিন্তু ভ্যাকসিন? সজীব, এদিকে কোথাও পিটারের ল্যাব রয়েছে, আমি দেখেছি। সেখানে গেলেই অ্যান্টি ওয়েব ভ্যাকসিন আমি বানিয়ে ফেলতে পারবো। এরপরে প্রফেসর চৌধুরীকে নিয়ে সজীব পিটারের ল্যাবের দিকে এগিয়ে গেল। সজীব, এই নাও অ্যান্টি ওয়েব ভ্যাকসিন। পিটারের শরীরে এটা পুশ করতে পারলেই নিউ ওয়েব টেকনোলজি নিষ্ক্রিয় হয়ে যাবে। প্রফেসর চৌধুরীর দেয়া সেই অ্যান্টি ওয়েব ভ্যাকসিন নিয়ে সজীব গেল পিটারকে রুখতে, মানে নিউ ওয়েব টেকনোলজিকে ডিঅ্যাক্টিভেট করতে। ততক্ষণে পিটার সেনাবাহিনীর পুরো ফোর্সকে নিশ্চিহ্ন করে দিয়েছে। একমাত্র ভরসা সজীব, আর তাই সজীবের হাতেই নির্ভর করছে পুরো পৃথিবীবাসীর ভাগ্য। শুরু হলো পিটার আর সজীবের মাঝে লড়াই। একবার সজীব আঘাত করে তো আরেকবার আঘাত করে পিটার। সজীব আর পিটারের লড়াই চলে সমানে সমান। সজীবের লক্ষ্য পিটারের শরীরে সেই অ্যান্টি ওয়েভ ভ্যাকসিন পুশ করে নিউ ওয়েভ টেকনোলজিকে ডিঅ্যাক্টিভেট করা।
বন্ধুরা, আমাদের কাক মানব গল্পটি এখানেই শেষ। আগামী পর্বে আসতে যাচ্ছে সজীবের আরো একটি নতুন গল্প। কি হতে চলেছে সেখানে জানতে চাইলে দেখতে হবে সজীবের পরের পর্বটি। আর কাক মানব গল্পটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই লিখে জানাবে, সেই সাথে জানাবে তোমরা আরো কি ধরনের গল্প দেখতে চাও। আজকের মতো বিদায় বন্ধুরা, বাই বাই।